পড়ব ঠিক আছে তো তো এটা মোটামুটি দেখো ফিজিক্সেরই পার্ট হুম ইলেভেন টুয়েলভে বেশিরভাগ পুরো জিনিসটা তো ইলেভেন টুয়েলভেই পড়ানো হয় তাও আমরা আজকে এগুলো ডিসকাস করছি তো শুরু করা যাক ওকে আচ্ছা আমরা তাহলে শুরু যেটা করবো যেখান থেকে সেটা হচ্ছে যে আমরা ওয়ার্ক দিয়ে শুরু করবো ঠিক আছে আমাদের আচ্ছা তার আগে আমরা একটা জিনিস করি যে আমরা জানি ফোর্স তাই না সবাই জানি ফোর্স কি জিনিস তো ফোর্স নিয়ে আমরা কিছুটা জিনিস ডিসকাস করবো যে ফোর্সের ইউনিট কি হয় ও ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি রাইট ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি ওকে কারোর কোনো ডাউট নাই নিশ্চয়ই এখানে আচ্ছা এবার তাহলে তো ফোর্সের ইউনিট আমরা মেনলি আজকে ইউনিটটা ডিসকাস করতে হবে আচ্ছা আচ্ছা ফোর্সের যখন ইউনিট আমরা ডিসকাস করব তো আমরা তিনটে পদ্ধতি জানি তাই না একটা হচ্ছে সিজিএস পদ্ধতি একটা হচ্ছে এফপিএস পদ্ধতি আর একটা হচ্ছে এম পদ্ধতি তো সিজিএস পদ্ধতিতে ফোর্সের একক কি হয় সিজিএস পদ্ধতিতে আর এসআই পদ্ধতিতে কি হয় আর এফপিএস পদ্ধতিতে কি হয় এটা তোমরা বলবে হ্যাঁ তোমরা আমাকে কমেন্ট করে বলো ফোর্সের একক কি হবে ফোর্সের একক বলছে ডাইন আচ্ছা তোমরা কমেন্ট করেছো দেখি কে কি কমেন্ট করলে সিজিএসটা কেউ বলছো না এই সরি এফপিএসটা তোমরা কেউ বলছো না আচ্ছা সিজিএস পদ্ধতিতে এর ইউনিট হচ্ছে ডাইন ভেরি গুড আর এসআই পদ্ধতিতে বা এম পদ্ধতিতে নিউটন তাই তো ভেরি গুড আচ্ছা সিজিএস এফপিএস পদ্ধতিটা কেউ তোমরা বলছো না আমি এফপিএস পদ্ধতিটা জানতে চাইছি সুদেশনা পাউন্ড হচ্ছে মাসের একক ঠিক আছে পাউন্ড হচ্ছে মাসের একক তো এপিএস পদ্ধতিতে ফোর্সের একক হচ্ছে পাউন্ড ডাল ঠিক আছে পাউন্ড ডাল নট পাউন্ড ওকে তো এই জায়গাটা মনে রাখবে আচ্ছা আর একটা আরেকটা ওয়েটের একটা ফোর্সের একটা একটা ইয়ে আছে মানে ইউনিট মেজার করার একটা পদ্ধতি আছে যেটাকে আমরা বলছি গ্রাভিটেশনাল ইউনিট হ্যাঁ গ্রাভিটেশনাল ইউনিট গ্র্যাভিটেশনাল ইউনিটটা কেন এসছে এটা মানে বেশ বাজারে এটা চলতি গ্র্যাভিটেশনাল ইউনিটটা কিরকম যে তোমরা নিশ্চয়ই জানো বাজারে গেলে আমরা যখন কোনো কিছু জিনিস কিনি তখন আমরা বলি এক কেজি জিনিস দিন তো কিন্তু আমরা মিন করি ওটা ওজন হ্যাঁ এক কেজি ওজনের দিন কিন্তু আমরা ওজন বলছি কিন্তু আবার ওদিকে এক কেজি বলছি ঠিক আছে তো এই যে জিনিসটা এটাকেই বলা হচ্ছে গ্রাভিটেশনাল ইউনিট মানে এক কেজি বস্তুর যেটা ওজন হবে আর কি সেই জিনিসটা আমরা চাইছি এরকম ভাবে বলতে চাইছি যে এক কেজি একটা মাসের যে বস্তুটা আছে তার যা ওজন হওয়া উচিত সেই ওজনেরই একটা জিনিস দেন তো এই জিনিসটাকে আমরা বলছি কি গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ফোর্স তো এটা আমরা কিভাবে লিখি যেমন ওয়েট কথাটা আমরা লাস্টে লিখে দিই আর কি সো এফপিএস পদ্ধতিতে গ্র্যাভিটেশনাল ইউনিট হয়ে যাবে পাউন্ড ওয়েট ঠিক আছে তাহলে এফপিএস সিস্টেমে এটা হয়ে যাবে পাউন্ড ওয়েট পাউন্ড ওয়েট কথাটা যখনই যোগ করে দেবো তখন সেটা গ্রাভিটেশনাল ইউনিট হয়ে যাবে যেমন গ্রাম ওয়েট সিজি এসে কি আসবে গ্রাম ওয়েট হ্যাঁ গ্রাম ওয়েট মানে এক গ্রাম বস্তুর যেটা ওজন হওয়া উচিত হ্যাঁ এসআই পদ্ধতিতে সেটাকে আমরা বলব কেজি ওয়েট কেজি ওয়েট বুঝতে ওয়েট তাহলে এবার দেখো তাহলে ওয়ান ওয়ান কেজি ওয়েট এইটা এটাকে যখন আমরা নিউটনে কনভার্ট করব তখন ওয়ান ইন্টু জি ওয়েট হয়ে যাবে মানে জি নিউটন হয়ে যাবে আচ্ছা জি এর ভ্যালু আমরা জানি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে এটা হয়ে যাবে নাইন পয়েন্ট এইট নিউটন বুঝতে পেরেছ তাহলে ওয়ান গ্রাম ওয়ান কিলোগ্রাম ওয়েট সমান হচ্ছে নাইন পয়েন্ট এইট নিউটন এইটা এইভাবেই আমরা পুরো জিনিসগুলোকে তৈরি করতে পারবো হুম সিমিলারলি ওয়ান আচ্ছা পাউন্ডকে লেখা হয় এল দিয়ে হ্যাঁ ওয়ান এল ওয়েট সমান হচ্ছে এবার এপিএস পদ্ধতিতে ফোর গ্র্যাভিটেশনের জি এর ভ্যালু হচ্ছে থার্টি টু পয়েন্ট টু থার্টি টু পয়েন্ট সো এটা হয়ে যাবে থার্টি টু পয়েন্ট টু পাউন্ডাল এটা হয়ে যাবে তখন পাউন্ডাল বোঝা গেল এটাকে শর্টে লেখা হয় পিডিএল হুম এটাকে পিডিএল লেখা হচ্ছে তো এই গেল আমাদের ফোর্স ব্যাপারটা এবার চলে আসছি আমরা পরে আমরা ডিসকাস করব ওয়ার্ক ঠিক আছে আচ্ছা তো ওয়ার্কটা কিভাবে আমরা ডিসকাস করছি দেখো যে ওয়ার্কটা মেনলি যেটা ডিফাইন করা হচ্ছে সে যদি কোনো একটা বস্তুর উপরে হুম এটা ধরো কোনো একটা বস্তু আছে যার একটা ভর আছে এম তো সেখানে যদি আমরা এফ একটা ফিক্সড ফোর্স করি এফ ফোর্স একটা অ্যাপ্লাই করলাম তাহলে বস্তুটা ধরো কিছুটা ডিস্টেন্স সরে গেল ঠিক আছে তাহলে কতটা ডিস্টেন্স গেল ও ডি ডিস্টেন্স সরে গেল ঠিক আছে তাহলে এখানে ওয়ার্ক কত হবে তাহলে তাহলে ওয়ার্ক হয়ে যাবে এফ ইন্টু ডি এখানে এফটা হচ্ছে এর এই এফ এর হচ্ছে তোমার ভ্যালু যেটা এফ ইন্টু ডি হচ্ছে ওয়ার্ক এখানে আমরা ধরে নিচ্ছি এখানে ওই আমরা করে যে এফ ইজ কনস্ট্যান্ট ঠিক আছে মানে এটা উপরে টাইমের ভ্যারি করছে না তো এখানে যদি আমরা একটা গ্রাফ আঁকি হ্যাঁ এখানে যদি আমরা ফোর্স আর ডিসপ্লেসমেন্টের একটা গ্রাফ আঁকি মানে এটা ধরো অরিজিন একটা ধরলাম তো এটা আমরা ডিসপ্লেসমেন্টের এক্সিস আর এই বরাবর আমরা ফোর্সটাকে লিখছি তাহলে কনস্ট্যান্ট ফোর্স যখন হচ্ছে তাহলে কনস্ট্যান্ট ফোর্স যখন হচ্ছে ধরো এই কনস্ট্যান্ট ফোর্সে এবার কনস্ট্যান্ট ফোর্স যদি কাউকে দেওয়া হয় তাহলে কি হবে সেটা বস্তুটা অ্যাক্সিলারেট হবে হুম অ্যাক্সিলারেশন হবে এই তার মানে ওর ভেলোসিটি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে তো এই এই হচ্ছে ব্যাপার তো এবার যদি আমি কোনো একটা পার্টিকুলার টাইমে যদি একটা ওর পজিশন যদি এক্স হয় তাহলে সেই অবস্থায় তার ওই ফোর্সটা কতটা কাজ করবে সেই কাজের পরিমাণটা হবে তার এরিয়াটা ঠিক আছে সো এই এরিয়াটাই হচ্ছে ওয়ার্ক ডান ওয়ার্ক ডান বাই এফ হুম তাহলে এরিয়াটা আমরা পেয়ে গেলাম এটা এটা কখন হচ্ছে যখন ফিক্সড একটা ফোর্স মানে কনস্ট্যান্ট একটা ফোর্স আমরা যখন করছি এক্স ডিরেকশনে মানে এক্স এর যেটা ডিরেকশন সেই ডিরেকশনে কিন্তু হচ্ছে ঠিক আছে ওকে আচ্ছা এবার এবার আমরা ডিসকাস করব যে যদি প্যারালেল ডিরেকশনে না থাকে ঠিক আছে সো ডিফারেন্ট ডিরেকশন ডিফারেন্ট ডিরেকশন ঠিক আছে তো এখানে আমরা কীভাবে ই করবো জিনিসটা তো এখানে ধরো একটা বস্তু আছে এরকম হ্যাঁ এই বস্তুটার উপরে তুমি ফোর্স অ্যাপ্লাই করলে বস্তুটা সরে গেল এত দূরে সরে আসলো আর তুমি ফোর্সটা অ্যাপ্লাই করলে একটা অ্যাঙ্গেল করে ফোর্সটা অ্যাপ্লাই করলে ধরো এইভাবে তুমি ফোর্সটা অ্যাপ্লাই করলে ঠিক আছে তাহলে এই যে তুমি এটা একটা তাহলে বস্তুটা সরলো এইদিকে কিন্তু ফোর্সটা তুমি অ্যাপ্লাই করলে এইভাবে ঠিক আছে আর ডিটা সরলো এইদিকে ডি দূরত্ব সরে গেল তাহলে এটা দেখো বল যেদিকে প্রয়োগ হয়েছে স্মরণটা কিন্তু তার ওইদিকে হয়নি তাহলে এই অবস্থায় আমরা ফোর্স ওয়ার্ক ডান ডিক্লেয়ার করি এফ ইন্টু ডি হুম কিন্তু এখানে মনে রাখতে হবে যে এফটা কিন্তু আমরা একটা কনস্ট্যান্ট ফোর্সই করছি কিন্তু তার ডিরেকশনটা জাস্ট আলাদা তাহলে এইটা সমান হয়ে যাবে এফ ইন্টু তাহলে এদের মধ্যে ডি এ কত তাহলে দেখো আমরা যখন দুটো ভেক্টরের মধ্যে ডি অ্যাঙ্গেল বের করি সেটা কিভাবে বের করি যে দুটোই যেন একই একটা বিন্দু থেকে দুটোই যেন যায় বা দুটোই একই বিন্দুর দিকে যেন ঢুকছে আর কি এরকম তো আমরা এই অ্যাঙ্গেলটা কিন্তু মেজার করতে হবে সো এইটা যদি আমরা থিটা হয় তাহলে আমরা এফ ডি কস থিটা এটা হবে তার ওয়ার্ক ডান ঠিক আছে তো এটা এইরকম হচ্ছে আচ্ছা এইবার উম এবার আমি একটা জিনিস করছি যে ভেরিয়েবল ফোর্স ঠিক আছে তাহলে ওয়ার্ক ডান বাই ভেরিয়েবল ফোর্স ওয়ার্ক ডান বাই ভেরিয়েবল ফোর্স মানে আহ এখানে যেমন ফোর্সটা একই ছিল বা এখানেও যদি আমরা দেখি এর অনুভূমিক যে কম্পোনেন্টটা হ্যাঁ মানে হরেজেন্টাল কম্পোনেন্টটা কিন্তু সেমই থাকছে বাট এখানে এখানে আমরা যেটা করছি এই 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 যে যে ক্ষেত্রে বস্তুটা কিন্তু হুম বস্তুটা কিন্তু হরেজেন্টালি মুভ করছে ঠিক আছে বস্তুটা হরেজেন্টালি মুভ করছে কিন্তু এই যে এই এখান থেকে যেতে যে টাইমটা লাগলো ধরো টি টাইম লাগলো এই টি টাইমে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট ডিফারেন্ট ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে হুম তার মানে এই যে ফোর্সটা আচ্ছা আমি যদি এটাকে এক্স নাম দিই তাহলে এটা হচ্ছে ফোর্সটা হচ্ছে এফএক্স মানে এক্সের উপর ডিপেন্ড করে যাচ্ছে আর কি ফোর্স এর ভ্যালুটা হুম মানে এটা হচ্ছে প্যারালেল কম্পোনেন্টটা আর কি সেটা হচ্ছে এফএক্স তাহলে এখানে ওয়ার্কটা আমরা কিন্তু ডাইরেক্টলি গুণ করে দিতে পারবো না কারণ এখানে আমি তারা কি গুণ করব। তাই না তো এখানে যেটা আমাকে করতে হবে ইন্টিগ্রেশন আকারে লিখতে হবে তো সেটা কিভাবে হবে এইটা ভ্যালুটা ধরো এ থেকে বিতে গেছে তাহলে এটা হয়ে যাবে এ টু বি বিস ডিএক্স ঠিক আছে তো এইভাবে আমরা কিন্তু ইন্টিগ্রেশন করে ওয়ার্কডানটা করতে পারবো তাহলে এখানে যদি আমরা দেখো এটা গ্রাফিক্যালি জিনিসটা কীরকম আসবে গ্রাফিক্যাল জিনিসটা এরকম আসবে সো এফএক্স একটা ফাংশন হবে আর কি হুম হচ্ছে একটা ফাংশন ধরো এরকম একটা ফাংশন তো এবার তাহলে এটা এ এই পয়েন্টে যদি বি হয় তাহলে দেখো এই এরিয়াটাই আমরা কিন্তু এই এই ইন্ডিকেশনটা তো নাথিং বাট দ্য এরিয়া তাহলে এই এরিয়াটাই আমরা কিন্তু পাচ্ছি তো এখানেও এরিয়া ছিল এখানেও কিন্তু এরিয়া ছিল ঠিক আছে তো এটা মাথায় রাখবে যে যদি কোনো বস্তুটা হুম সেম ডিরেকশনেই যাচ্ছে সেক্ষেত্রে ভেরিয়েবল ফোর্স থাকলে আমরা এরিয়া দিয়ে এইভাবে ক্যালকুলেট করতে পারবো এবার সিচুয়েশনটা একটু চেঞ্জ করছি কিরকম ভেরিয়েবল ফোর্সই আছে কিন্তু আর লাইন বরাবর নেই হুম ভেরিয়েবল ফোর্স বাট পাথ ইজ নট পাথ ইজ নট স্টেট লাইন ঠিক আছে মানে তুমি একটা বস্তুকে আচ্ছা ধরো এখানে আমার কোনো একটা বস্তু আমি নিলাম ঠিক আছে এই বস্তুটা আমার এই বরাবর এইখানে পৌঁছালো ঠিক আছে তাহলে এই পাত ও কিন্তু পৌঁছালো ঠিক আছে এবার ওর প্রত্যেকটা পয়েন্টেই তুমি কিন্তু একটা ফোর্স কিন্তু অ্যাপ্লাই হচ্ছে হুম ধরো এইখানে যে ফোর্সটা ওর অ্যাপ্লাই হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে ওর কিন্তু ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সো এখানে ধরো এই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে ওকে এরকম হচ্ছে এবার ধরো আমি এ করছি একটা অ্যাক্সিস বরাবর আমি এখানে নিয়ে নিচ্ছি তো এটাকে ধরো আমার অরিজিন নিয়ে নিচ্ছি এটা এটা ইন স্পেস আছে ধরে নাও এই জিনিসটা পুরোটা থ্রি ডি স্পেসে হতে পারে পুরো জিনিসটা ঠিক আছে আচ্ছা তাহলে জিনিসটা রকম হবে এবার এখানে যখন এই ফোর্সটা যখন অ্যাপ্লাই হচ্ছে এই ফোর্সটা কিন্তু একটা যদি আমরা আচ্ছা এখানে এই যে পয়েন্টার আমরা পজিশন ভেক্টার ডিক্লেয়ার করতে পারি তো এখানে একটা পজিশন ভেক্টর আচ্ছা এটা হচ্ছে ধরো আর ভেক্টর সো আর ইজ এ ফাংশন অফ টি কারণ টাইম তো মানে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট জায়গায় যাচ্ছে পয়েন্টটা হুম সেই জন্য আরটাকে আমরা ফাংশন অফ টি হিসাবে ডিক্লেয়ার করছি আর এফটাকে আমরা ফাংশন অফ টি হিসাবে লিখতে পারি ওকে সো এখানে আমরা যেটা ওয়ার্ক ডান পাবো সো ওয়ার্ক ডান ওয়ার্ক ডান সেটা একটা এই এই কার্ডটাকে আমি যদি গামা বলি তাহলে এটা হয়ে যাবে ওভার দিস গামা এফ অফ এফ অফ টি প্রোডাক্ট আর অফ ডিআর ঠিক আছে এফ ডট ডিআর আচ্ছা এইটাকে আবার এইভাবেও আমরা এক্সপ্রেস করতে পারি কিভাবে এটাকে আবার এইভাবে আমরা এক্সপ্রেস করতে পারি আচ্ছা এই যে কার্ভটা আছে এই কার্ভে কি বোঝায় এখানে যে ইউনি এখানে একটা যে ইউনিট ট্যানজেন্ট তুমি পাচ্ছ একটা ট্যানজেন্ট পাচ্ছ ইউনিট ইউনিট ভেক্টর নি নাও ট্যানজেন্ট বরাবর হ্যাঁ তো সেটাকে আমি যদি ই টি নাম দিই আচ্ছা বা টি নাম দিই ছোট্ট একটা টি দেওয়া যাবে না আর টেনজেন্ট ভেক্টর কে কি দিয়ে ডিনোট করা উচিত হুম আচ্ছা ইটি নাম দিচ্ছি আমি তো এটা হচ্ছে ট্যানজেন্ট ইউনিট টেনজেন্ট ভেক্টর ইউনিট টেন্জেন্ট ভেক্টর ওকে তাহলে এইটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি ইটি ইন্টু ডিটি এই এখানে টি বলতে এখানে টেঞ্জেল বোঝাচ্ছে আর এই ডিটা টিটা তো ভেরিয়েবল বোঝাচ্ছে ঠিক আছে এইভাবে আমি জিনিসটাকে এক্সপ্রেস করতে পারি বা সিম্পলি তুমি ডিআর দিয়েও এটা করতে পারবে বোঝা গেল তো দিস ইজ নাথিং বাট এ লাইন ইন্টিগ্রাল এই জিনিসটাকে কি বলা হয় এটা এটা একটা লাইন ইন্টিগ্রাল ঠিক আছে সো এইভাবে আমরা ওয়ার্ক ক্যালকুলেট করতে পারবো আরো কোনো ডাউট আছে এখানে কিন্তু এরিয়ার সঙ্গে কিন্তু কোনো রিলেশন আর আমরা পাচ্ছি না বুঝতে আচ্ছা এবার আমরা ডিসকাস করব এদের ইউনিট নিয়ে ঠিক আছে তাহলে ইউনিট অফ ইউনিট অফ ওয়ার্ক তো ইউনিট অফ ওয়ার্ক মধ্যে আমার চলে আসবে এফপিএস তারপরে হচ্ছে সিজিএস এসআই ওকে আচ্ছা তো এখানে আমরা কি পাবো এস পদ্ধতিতে আমরা অলরেডি ডিসকাস করলাম যে ফোর্স সঙ্গে যখন আমরা একটা ডিস্টেন্স গুণ করছি তখন ওয়ার্ক পাচ্ছি এখানে তেমনি কি হবে এটা হচ্ছে পাউন্ডাল পাউন্ডাল ইন্টু ডিস্টেন্স ডিসটেন্স তাহলে এখানে ফুট ফুট পাউন্ডালও অনেক সময় বলা হয় অর ফুট পাউন্ডাল ফুট পাউন্ডাল পিডিএল ফুট পাউন্ডালও আমরা এটাকে লিখতে পারি বা পাউন্ডাল ফুট বা ফুট পাউন্ডাল একই ব্যাপার ওকে আচ্ছা সিজিএস পদ্ধতিতে তাহলে কি হবে সিজেস পদ্ধতিতে ডাইন 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 সেন্টিমিটার সেন্টিমিটার এরই আরেকটা নাম হচ্ছে আর্গ কি ই আর জি বাংলায় উচ্চারণ হবে আর্গ ওকে আর এসআই পদ্ধতিতে সেটা হচ্ছে আমাদের নিউটন মিটার নিউটন মিটার এটাকে লেখা এটারই আরেকটা হচ্ছে নাম হচ্ছে কি জুল ঠিক আছে জুল জুল হবে হ্যাঁ এটাকে বলা হচ্ছে জুল ঠিক আছে তো এটা হয়ে গেল জুল ওকে আচ্ছা ঠিক আছে তাহলে ক্লিয়ার ব্যাপারটা তো আশা করি আচ্ছা এই যে হ্যাঁ জুল আছে এখানে আর তেমন কিছু আর কোনো এবার পাওয়ার যখন যাব তখন আবার নতুন করে একটা ইউনিট আমাকে ডিফাইন করতে হবে হুম এখানে আর তেমন কিছু নেই ফুড পাউন্ডাল আচ্ছা আচ্ছা এবার যদি আমরা গ্রাভিটেশনাল ইউনিট নিয়ে একটু বলি গ্রাভিটেশনাল ইউনিট ঠিক আছে তো তখন আমরা এটাকে যখন ফুড পাউন্ডাল ফুট লিখছি বা ফুড পাউন্ডাল লিখছি তখন এখানে আমরা লিখবো ফুট পাউন্ড তখন কি লিখবো ফুট পাউন্ড লিখবো মানে কি মানেই হচ্ছে এক ফুট পাউন্ড সমান এক ফুট পাউন্ড সমান থার্টি টু পয়েন্ট আছে মানে ওই জি দিয়ে গুণ করে দিতে হবে সো যদি আমরা বলি এক গ্রাম সেন্টিমিটার ঠিক আছে এক গ্রাম সেন্টিমিটার যদি বলি তাহলে ওটা সিজিএস এর তাহলে ওখানে সিজিএস পদ্ধতিতে যেটা তোমার জি এর ভ্যালু হবে সেই জিটা দিয়ে গুণ করে দিতে হবে ঠিক আছে এইভাবে আমরা গ্র্যাভিটেশনাল ইউনিট থেকেও কিন্তু ওয়ার্কের ইউনিট বের করতে পারি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের পুরো জিনিসটা ওকে চলো আচ্ছা এবার আমরা যেটা করব নেক্সট হচ্ছে যে

যে কোনো বস্তুকে আমার আমরা জানি যে পৃথিবী একটা ফোর্স দিয়ে টানে যেটাকে আমরা ওজন বলছি বা গ্র্যাভিটেশনাল ফোর্স বলছি ঠিক আছে এই হচ্ছে আমাদের ধরো বস্তুটা এই বস্তুটাকে আমি ধরো এই বস্তুটাকে যদি আমাকে তুলতে হয় ওপরের দিকে ঠিক আছে ওপরে যদি তুলতে হয় ঠিক আছে ধরো এই হাইটে আমি ওপরে তুলতে হলো ঠিক আছে তাহলে এই এই জিনিসটাকে আমরা বলবো যে আচ্ছা গ্র্যাভিটেশন তো তার নিচের দিকে কাজ করছে তাই না বস্তুটার ঘর হচ্ছে এম তাহলে এম জি ফোর্স কিন্তু নিচের দিকে কাজ করছে ঠিক আছে এবার তাহলে ওপরে যদি তুলতে হয় তাহলে আমাকে কিন্তু বা বাইরে থেকে আমাকে জির সমান একটা ফোর্স কিন্তু ওপরে দিতে হবে তবে আমি সেটা তুলতে পারবো ঠিক আছে এবং আমি তুলব কি ধীরে 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 হয়তো তুলব ঠিক আছে তাহলে এমজির সমান ভর আমাকে দিতে হবে তবে এটাকে তোলা সম্ভব হবে তাহলে সেটা সেটা হবে এমজির মানে এই গ্র্যাভিটেশনাল ফোর্সের বিরুদ্ধে কাজ তাহলে তাহলে যদি বলি যে এখানে তাহলে এই যে এই বস্তুটাকে ওপরে তুলতে হ্যাঁ গ্র্যাভিটেশনাল ফোর্সটা কতটা কাজ করল তাহলে দেখো এখানে ফোর্সের ডিরেকশন এদিকে আছে আর তার স্মরণ হচ্ছে এদিকে তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে একশো ডিগ্রি তাহলে এখানে ওয়ার্ক ডানটা হয়ে যাবে মাইনাস তাহলে ওয়ার্ক ডান ওয়ার্কডান বাই gravitational ফোর্স ঠিক আছে সেটা কত হয়ে যাবে সেটা হয়ে যাবে এম জি মাইনাস এম জি এইচ হয়ে যাবে ঠিক আছে মাইনাস এম জি এইচ তার মানে এই যে নেগেটিভ কেন হলো নেগেটিভ হলো যেহেতু আমরা যেদিকে গ্র্যাভিটেশনাল ফোর্স যেদিকে কাজ করছে তার স্মরণটা উল্টো দিকে হয়েছে সেই জন্য এখানে বলছি যে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ মাইনাস এম জি এইচ ঠিক আছে আর যদি বলতাম যে ওয়ার্ক ডান ডানাল ফোর্স হতো কারণ নিশ্চয়ই অন্য কোনো ফোর্স কাজ করতো এবং সেটা নিশ্চয়ই এই ওপরের ডিরেকশনে কাজ করতো তাহলে ওপরের ডিরেকশনে কাজ করলে তখন তার ওটা হবে আর এবার যদি বস্তুটা নিচের দিকে নেমে যায় তাহলে কিন্তু এই গ্র্যাভিটেশনাল ফোর্সের দ্বারা কাজ হয়ে যাবে প্লাস হয়ে যাবে বুঝতে পেরেছ তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে আচ্ছা ওকে আচ্ছা এটার একটা ব্যাখ্যা আছে এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সের যে কাজটা নেগেটিভ কাজ হলো তো এই যে কাজ হলো একটা কাজ তো এই কাজটার কাজ মানেই কিন্তু শক্তি ঠিক আছে তো যেটা আমরা পরে আলোচনা করব আরো তো এই যে কাজটা যখন হলো মানে নেগেটিভ কাজ হলো তার মানে কি যে ওর থেকে কিছু শক্তি নিয়ে নেওয়া হলো ঠিক আছে বস্তুটাকে যখন নিয়ে নেওয়া হলো না মানে আচ্ছা ওকে যখন আমি এক্সট্রা কোনো কাজ মানে এক্সট্রা ওর উপরে যখন কাজ করা হলো এমজিএচ কাজ করা হলো তখন তার মানে কি ওর ওর মধ্যে এনার্জি ট্রান্সফার করা হলো ঠিক আছে এই যে উপরে যখন তোলা হলো তার মানে নিশ্চয়ই কোনো একটা ফোর্স ওর উপরে কাজ করলো এম এমজিএইচ কাজ করলো তাহলে সেই এম কাজটা কি হলো এজ এ ফোর্স হিসাবে এজ এ এনার্জি হিসাবে ওর মধ্যে সঞ্চিত হলো যে সঞ্চিত শক্তিটাকে আমরা কি বলছি পোটেন্সিয়াল এনার্জি বলছি বুঝতে পেরেছ পোটেন্সিয়াল এনার্জি নিয়ে আমরা আরো পরে ডিসকাস করবো তা আপাতত এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা ডান বাই গ্রাভিটেশনাল ফোর্স ইস মাইনাস এম আচ্ছা এবার গ্র্যাভিটেশনাল ফোর্সের একটা মজার ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যে ধরো তুমি কোনো একটা বস্তুকে হুম ধরো একটা ইয়ে আছে ইনক্লাইন্ড প্লেন যদি আমি এখানে আঁকি ধরো ইনক্লাইন্ড প্লেন আছে ঠিক আছে এবার ধরো একটা বস্তুকে তুমি এই ইনক্লাইন প্লেন বরাবর ওপরের দিকে তুলছো আর কি এখানে আস তুললে আর এর হাইটটা হচ্ছে এইচ এর হাইটটা হচ্ছে এইচ ওকে আর এটা হচ্ছে ধরো ফ্রিকশন লেস ঠিক আছে তো এটা হচ্ছে আমার ফ্রিকশন লেস কোনো ফ্রিকশন কিন্তু কাজ করছে না এটা আমি অ্যাজুম করে নিচ্ছি তাহলে 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 এই পদ বরাবর জিনিসটা গেল কিন্তু ঠিক আছে এই অ্যাঙ্গেলটা যদি আমি থিটা ধরি তাহলে তুমি দেখো তোমার ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স তাহলে কত হবে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স কত হবে বলতে পারবে যদি বস্তুটাকে আমরা এই নতি বরাবর তুলি হ্যাঁ কিন্তু কোনো ফ্রিকশন নেই তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে যে ও কিন্তু এইচের থেকে বেশি ডিস্টেন্স কভার করেছে হ্যাঁ কিন্তু এখানে যে ফোর্সটা কাজ করছে তো সেই ফোর্সটা কিন্তু অ্যাঙ্গেল বরাবর আছে এখানে কিন্তু তোমার তুমি যদি এর ফ্রি বডি ডায়াগ্রামটা দেখো এই বস্তুটার তাহলে এই বরাবর তোমার কিন্তু এমজি কাজ করবে ঠিক আছে আর বস্তুটাকে তুলছ তুমি এই বরাবর ঠিক আছে তাহলে এর একটা এই বরাবর একটা এ কাজ করবে ফোর্স কম্পোনেন্ট কাজ করবে একটা এই বরাবর কাজ করবে ঠিক আছে এই বরাবর যেটা হবে সেটা হয়ে যাবে এম জি কস আর এই বরাবর হয়ে যাবে এম জি থিটা ঠিক আছে তাহলে এই বরাবর যে ফোর্সটা বিরুদ্ধে কাজ হচ্ছে সেটা হচ্ছে এম জি থিটার বিরুদ্ধে ঠিক আছে তো এই দুটো জিনিস তুমি যদি এ করো তাহলে এই ফোর্সটা দিয়ে তুমি যদি এর এই ডিস্টেন্সটা গুণ করো ইউল গেট এম জি এইচ তাহলে এখানেও আমার কি পাবে মাইনাস এম জি এইচই পাবে তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলো যে একটা বস্তুকে হুম ওপরে তোলো যেভাবে খুশি তোলো হ্যাঁ তাহলে দ্য ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় মাইনাস এম জি এইচই হবে তুমি যেভাবে খুশি তোলো হ্যাঁ এইভাবে এইভাবে তুমি তুলতে পারো এখান থেকে নিয়ে গিয়ে এইভাবে এইভাবে তুলতে পারো হ্যাঁ যে কোনো পথ পাথ দিয়ে তোলো না কেন সো দ্য ওয়ার্ক ডান ওয়ার্ক ডান ইম্পর্টেন্ট ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ পাথ ইনডিপেন্ডেন্ট পাথ ইনডিপেন্ডেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মানে রেজাল্ট আর কি হ্যাঁ তো এই এই জন্য এই জন্যই এই জিনিসটাকে কি বলা হয় গ্রাভিটেশনাল ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স কল্ড কনজারভেটিভ ফোর্স কনজারভেটিভ ফোর্স ঠিক আছে সিমিলারলি স্প্রিং ফোর্স আরেকটা জিনিস আছে যেটাকে বলছি আমরা স্প্রিং ফোর্স স্প্রিং ফোর্স এটাও একটা কনজারভেটিভ ফোর্স স্প্রিং ফোর্স ইজ অলসো কনজারভেটিভ ফোর্স ঠিক আছে আচ্ছা তো স্প্রিং ফোর্সটা এবার একটু ডিসকাস করা যাক যে ধরো এখানে একটা স্প্রিং আছে ঠিক আছে এই হচ্ছে একটা স্প্রিং আর ওই স্প্রিং এর সঙ্গে অ্যাটাচ করা আছে একটা একটা কিছু একটা বস্তু ধরো অ্যাটাচ করা আছে ঠিক আছে তো এইবার আমি জিনিসটাকে একটা ধরো এই এটা প্লেনে আছে আর কি এটা এটা ধরো প্লেনে টাচ করা অবস্থায় আছে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে তার এইটাকে আমি এক্স ইকোয়াস টু জিরো পজিশন ধরছি মানে এটা এই অবস্থায় হচ্ছে স্বাভাবিক ভাবে আছে মানে স্প্রিংটা সংকুচিতও নেই বা প্রসারিতও নেই একদম স্বাভাবিক অবস্থায় আছে তো এই অবস্থায় তুমি যদি ছেড়ে দাও তো কিছুই হবে না ঠিক আছে কিন্তু তুমি যদি এটাকে একটু ধরে টেনে ছেড়ে দাও ঠিক আছে এরকম যদি ছেড়ে দাও মানে যদি একটু তুমি প্রসারিত করো এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এই এইভাবে তুমি যদি এটাকে প্রসারিত করে দাও তাহলে কি হবে এই স্প্রিংটা এই বস্তুটাকে ধরে টানবে তাই না তাহলে এই যে টানছে তার মানে কি একটা ফোর্স কাজ করছে তাই তো একটা ফোর্স দিয়ে এই বস্তুটাকে টানছে তাহলে এই যে ফোর্সটা হচ্ছে হচ্ছে বলা স্প্রিং ফোর্স বোঝা গেল তাহলে এটা হচ্ছে আমার স্প্রিং ফোর্স এখন তাহলে এই স্প্রিং ফোর্সটা ঠিক কতটা ঠিক আছে তো মাথায় রাখবে যে এই এই এটা স্বাভাবিক দূরত্ব ছিল এইখানে এখান থেকে যে কতটা সরে গেল ঠিক আছে কতটা সরে গেল ধরো ডেল্টা এক্স পরিমাণ সরে গেল ঠিক আছে তো ডেল্টা এক্স পরিমাণ যদি সরে যায় তাহলে বা এটা এ এক্সই ধরো যে এক্স ডিস্টেন্স সরে গেল এটা তো জিরো ধরেছিলাম তাহলে এক্স ডিস্টেন্স সরে গেল তাহলে ফোর্স যেটা হবে তাহলে এই যদি আমি এই বরাবর এক্সটাকে ধরছি পজিটিভ এবং ফোর্সটা এদিকে কাজ করছে তাহলে ফোর্সটাকে আমরা লিখবো মাইনাস ঠিক আছে এখানে আর না দিলেও চলবে কারণ একটাই ডিরেকশন আছে সো মাইনাস মাইনাস কে কে এক্স এক্স ঠিক আছে তাহলে এখানে এক্সটা কি এক্সটা হচ্ছে ইলংগেশন 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 মানে যতটা বাড়লো বা যতটা সংকুচিত হলো সংকুচিত যদি হয় তাহলে মাইনাস হবে তাহলে ফোর্সটা তখন প্লাস হয়ে যাবে মানে তখন এই দিকে ফোর্সটা হবে আর কি আর কেটাকে বলা হচ্ছে কি কে ইজ কল্ড স্প্রিং কনস্ট্যান্ট স্প্রিং কনস্ট্যান্ট তো এটা তোমার কোনো স্প্রিং এর জন্য একটা করে কনস্ট্যান্ট ভ্যালু কিন্তু আমরা পাবো ঠিক আছে এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট তাহলে এই ফোর্সটা কিন্তু মনে রাখবে এইভাবেই ফোর্সটা হয় ঠিক আছে স্বাভাবিক দূরত্ব থেকে যতটা বাড়বে বা যতটা কমবে সেই অনুযায়ী তার সঙ্গে কে গুণ করলে এই ফোর্সটা আমরা পাবো বোঝা গেল তাহলে এই ফোর্সটা দেখে বোঝা যাচ্ছে কি কি এটা 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 একটা একটা ফোর্স ফোর্স ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যদি এটাকে প্লট করি হুম এই ফোর্সটাকে যদি আচ্ছা এটা আমি হ্যাঁ এই ফোর্সটাকে যদি আমরা প্লট করি দেখতে কি রকম হবে ঠিক আছে এটা হচ্ছে আমার জিরো মানে স্বাভাবিক অবস্থা এইরকম হবে আচ্ছা ফোর্সটা দেখো যদি আমি এক্সট্রা পজিটিভ ধরি তাহলে ফোর্সটা কিন্তু নেগেটিভ তাই না তার মানে রকম আসবে এই রকম একটা স্ট্রেট লাইন বরাবর কিন্তু এটা ফোর্সটা কাজ করবে তার মানে এই বস্তুটাকে যদি আমি স্যার ইলঙ্গেশনের আচ্ছা ইলঙ্গেশন মানে কতটা প্রসারিত হয়েছে আর কি আমি এটা বলতে চাইছি ঠিক আছে মানে স্বাভাবিক অবস্থা থেকে কতটা বড় করা হয়েছে বা কতটা ছোট করা হয়েছে বুঝতে পেরেছ শিবেন্দ্র বুঝতে পেরেছো ওকে হ্যাঁ তাহলে এই অবস্থায় হচ্ছে তোমার ধরো তুমি বস্তুটাকে এ দূরত্ব মানে এ এ পরিমাণ বাড়িয়ে দিয়েছ মানে এই স্প্রিংটাকে এ পরিমাণ বাড়িয়ে দিয়েছ ঠিক আছে তাহলে এই যে গ্যাপটা হলো সেই গ্যাপটা ধরো আমি এ ধরলাম ঠিক আছে তাহলে এই অবস্থায় তাহলে এই যে স্টেট লাইনটা আমরা পেলাম এই স্টেট লাইন দ্যাট ইস ফোর্স তাহলে এই ফোর্সের ইকুয়েশনটা কি হবে এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি হবে হ্যাঁ সেটা হচ্ছে এই হাইটটা কত মাইনাস কে এক্স হ্যাঁ তাহলে এটা মাইনাস ওয়াই কোস টু মাইনাস কে এক্স ঠিক আছে তাহলে এইখানে তাহলে এটা হয়ে যাবে মাইনাস কে এ ঠিক আছে তাহলে দ্য এরিয়া উইল ডি উইল বি দ্য এরিয়া ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য স্প্রিং ফোর্স সো দ্য ওয়ার্ক ডান ওয়ার্ক ডান বাই দ্য স্প্রিং ফোর্স

তাহলে বস্তুটাকে যদি আমি জিরো থেকে এতে প্রসারিত করি হ্যাঁ মানে এই যে এই যে বস্তুটা ছিল তাহলে এখানে যদি জিরো থেকে এতে আমি প্রসারিত করি তাহলে আমার ওয়ার্ক ডান কত হবে ওয়ার্কডাউন হবে এই জিনিসটা মাইনাস কে এ স্কোয়ার হবে কথাটা বুঝতে পেরেছ স্প্রিং ফোর্সের যে কোনো অঙ্ক তুমি কিন্তু এই গ্রাফ দিয়ে করতে পারবে কতটা বোঝা গেল ক্লিয়ার হয়েছে সো আমি যদি এক্স দূরত্ব সরাই জিরো থেকে এ নিয়ে আসি তাহলে মাইনাস কে এক্স স্কোয়ার হবে সো গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রেও আমরা দেখলাম ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স মাইনাস হচ্ছে এখানেও তেমনি মাইনাসেই কিন্তু হচ্ছে ঠিক আছে আর গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে ওখানে ফোর্সটা কিন্তু কনস্ট্যান্ট ছিল ঠিক আছে আর স্প্রিং ফোর্স ক্ষেত্রে এটা কিন্তু একটা তো এটা ভেরিয়েবল ফোর্স হলেও কিন্তু এরিয়া দিয়ে আমরা বের করতে পারবো ঠিক আছে আচ্ছা ওকে সো নো প্রবলেম হুম আচ্ছা নেক্সট এবার আমরা ডিসকাস করি পাওয়ার ঠিক আছে পাওয়ার পাওয়ার কি হচ্ছে দ্য রেট রেট অফ অফ ওয়ার্ক ডান ঠিক আছে মানে ইউনিট টাইমে কত পরিমাণ কাজ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে পাওয়ার ওকে সো আমাদের দেখো যে আমরা যে কাজটা করছি সেটা তো ভেরিয়েবলও হতে পারে সেক্ষেত্রে আমার পাওয়ারটাও চেঞ্জ হতে পারে ঠিক আছে কনস্ট্যান্ট কাজ যদি হয় মানে একক সময় যদি সব সময় সমান সংখ্যক কাজ হয় তাহলে এই পাওয়ারটা কী হয়ে যাবে কনস্ট্যান্ট পাওয়ার হতে পারে সো পাওয়ার ক্যান বি কনস্ট্যান্ট ইট ক্যান বি ভেরিয়েবল ওকে আমরা যদি ধরে নিই যে আমাদের কনস্ট্যান্ট ফোর্স কাজ করছে হুম তো ওয়ার্ক আমরা তাহলে ওয়ার্ক কি পাচ্ছি ওয়ার্ক পাচ্ছি ফোর্স ইনটু তাই না ফোর্স ইনটু ডিস্টেন্স হচ্ছে আমার ওয়ার্ক তাহলে পাওয়ার সমান কি হবে তাহলে পাওয়ার সমান হয়ে যাবে ফোর্স ইনটু ডিস্টেন্স ডিভাইডেড বাই টি তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি এফ ইনটু ভি তাহলে মাথায় রাখবে যে পাওয়ার ইজ ইকলস টু তাহলে পাওয়ার ইজ ইকলস টু ফোর্স ইন্টু ডেরিভিট এই ফোর্স ইন্টু ভেলোসিটি ঠিক আছে ফোর্স ইন্টু ভেলোসিটি মানে স্পিড এখান থেকে আমরা কিন্তু পাওয়ারটা ডিরাইভ করতে পারছি ওকে আচ্ছা ঠিক আছে তো আচ্ছা এবার আমরা ডিসকাস অফ পাওয়ার ইউনিট পাওয়ার কারণ পাওয়ার দেখো ওয়ার্কটা আমরা অনেক বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু যখনই পাওয়ার চলে আসে না জিনিসগুলো একটু ডিফিকাল্ট হয়ে যায় তো এই পাওয়ার নিয়ে যেমন ধরো ইলেকট্রিক বাল্বের ক্ষেত্রে ওয়ার্ড লেখা থাকে তো ওয়ার্ডটা একটা কি পাওয়ার লেখা থাকে তো প্রত্যেকটা জিনিসই কিন্তু পাওয়ার কথাটা কিন্তু মেনশন করা থাকে হ্যাঁ যখন তুমি কোনো একটা মোটর কিনতে যাবে সেখানে লেখা থাকে যে ওয়ান এইচপি টু এইচপি তো সেগুলোও কিন্তু পাওয়ার ঠিক আছে তো এই এই জন্য পাওয়ার আমাদের কাছে বেশি বেশি ইম্পর্টেন্ট ওকে সো পাওয়ার হয়ে গেল ফোর্স ইন্টু ভেলোসিটি আচ্ছা তো এখানে আমাদের আবার এফপিএস তাহলে এফপিএস পদ্ধতিতে এফপিএস পদ্ধতিতে জেনারেলি যেহেতু আমরা বাজারে তে আমরা যেহেতু সব জিনিসপত্র পাই সেই জন্য এফপিএস পদ্ধতিটা বেশি ইম্পর্টেন্ট এফপিএসে জেনারেল হচ্ছে তোমার ফুট পাউন্ডাল ফুট পাউন্ডাল পার সেকেন্ড পার সেকেন্ড হচ্ছে তোমার পাওয়ারের ইউনিট সো কাজের ইউনিটকে তুমি যদি সেকেন্ডে ডিভাইড করে দাও তাহলে সেটা তুমি পাওয়ার পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এ কি হয় এ পার পার সেকেন্ড তাই না পার সেকেন্ড আচ্ছা পদ্ধতিতে সেটা হচ্ছে জুল পার সেকেন্ড সো জে বাই এস জুল পার সেকেন্ড এইটারই আরেকটা নাম হচ্ছে ওয়াট ঠিক আছে জুল পার সেকেন্ড কে আমরা কি বলছি ওয়াট বলছি আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার এখানে আরেকটা চলতি ইউনিট আছে সেটা হচ্ছে এইচপি সো হোয়াট ইজ এইচপি সো ওয়ান এইচপি ইজ ইকুয়ালস টু ফাইভ ফাইভ জিরো ফুট পাউন্ড পার সেকেন্ড দেখো এখানে কিন্তু পাউন্ডে লেখা হয়েছে নট পাউন্ডাল লেখা হয়েছে তার মানে এটা কিন্তু গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ফোর্সে কাজ করছে তাহলে এখানে আমাকে পাঁচশো পঞ্চাশ ইন্টু ফুট পাউন্ডাল পার সেকেন্ড হয়ে যাবে এটা ঠিক আছে ফুট পাউন্ডাল পার সেকেন্ড হয়ে যাবে এটাকে যদি তুমি গুণ করো মাল্টিপ্লাই করো কি আসবে এটাকে যদি গুণ করি আমরা ক্যালকুলেটর নিয়ে আচ্ছা ঠিক আছে আমি ক্যালকুলেটার বের করছি পাঁচশো পঞ্চাশ ইন্টু ক্যালকুলেটার চলাই কি ব্যাপার আমার এত দেরি করল পাঁচশো পঞ্চাশ এই দেখো দুবার খুলে যাবে পাঁচশো পঞ্চাশ ইন্টু থার্টি টু পয়েন্ট টু দেখো একশো সাতাত্তরের মতো আসছে ঠিক আছে এটা আসলো আমার আচ্ছা ঠিক আছে এটা আসলো সতেরো হাজার সাতশো দশের এর মতন আসলো ঠিক আছে সতেরো হাজার আচ্ছা বাট এইটা আমাদের কাছে ইকু মানে খুব অতটা কাজের নয় এটাকে যদি তুমি এসআই পদ্ধতিতে কনভার্ট করো তুমি পাবে মোটামুটি সাতশো ছেচল্লিশ দশমিক তিন ঠিক আছে তো এইটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে ওয়ান এইচ সমান সাতশো ছেচল্লিশ পয়েন্ট থ্রি আর এই রেজাল্টটা আমাদেরকে মনে রাখতে হবে এইটা বা যে কোনো একটা মনে রাখবে ওকে তো এটা গেল আচ্ছা দাঁড়াও তাহলে এখানে আমাদের ওয়াট হয়ে গেল হয়ে গেল ভালো কথা আরেকটা বড় ইউনিট আছে যেটা হচ্ছে এক হাজার ওয়াট কি আমরা বলছি ওয়ান কিলো ওয়াট হ্যাঁ ওয়ান থাউজেন্ড ওয়াট ইজিকোয়াট সো কেডাবলু টি কিলো ওয়াট আচ্ছা এটাকে ডাবলু এইভাবে না লিখে এইভাবে লেখা হচ্ছে কিলো ওয়ার্ড ঠিক আছে আচ্ছা এবার তাহলে পাওয়ার যদি আমরা জেনে যাই তাহলে পাওয়ারের সঙ্গে যদি আমি টাইম গুণ করি তাহলে ওই টাইমের মধ্যে কত এগুলো হচ্ছে কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট পাওয়ার আর কি সো পাওয়ার ইন্টু পাওয়ার ইন্টু পাওয়ারের সঙ্গে যদি আমি টাইম গুণ করি কী পাবো পেয়ে যাবো এনার্জি আমরা জানি ডান পাবো আর ওয়ার্কডানটাইকে আমরা বলছি এনার্জি তাহলে এখানে যদি ওয়ান কিলো ওয়াট কিলো ওয়াট কেডাব্লু ইন্টু যদি ওয়ান আওয়ার করি ঠিক আছে এক কিলো ওয়াটের একটা বাল্বকে যদি এক ঘন্টা ধরে চালানো হয় তাহলে যেটা পাবো সেটাকে বলা হচ্ছে ওয়ান কেডাব্লু এইচ ঠিক আছে কেডাব্লু এইচ এইটাকেই বলা হয় আমরা যে বাজার আমরা যে এ করি ইলেকট্রিক বিল হুম তাহলে এটা হচ্ছে ওয়ান ইউনিট ইলেকট্রিক বিল ঠিক আছে তাহলে তাহলে বুঝতে পারছো যে কত পরিমাণ শক্তি খরচ হচ্ছে এক ইউনিট বলতে আমরা ঠিক কতটা বুঝি এই জিনিসটাই হচ্ছে যে এক ঘন্টা যদি এক কিলো ওয়াটের পাওয়ারের যদি কোনো কিছুকে তুমি জ্বালাও তাহলে এক ঘন্টা ধরে জ্বললে যে পরিমাণ শক্তি খরচ হবে সেটাকেই আমরা বলছি এক ইউনিট বোঝা গেল তাহলে এই ধরনের কোশ্চেন তখন বাল্ব দিয়ে দিয়ে দেয় অনেক সময় যে এত ওয়াটের একটা বাল্ব আছে এটাকে এতক্ষণ জ্বালানো হলো তাহলে কয় ইউনিট বিল উঠবে বুঝতে পেরেছ তো এটা একটা আমাদের মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা পড়ে যাচ্ছে ঠিক আছে তো এমনি দেখবে যে প্রত্যেকটা বাল্ব হোক তারপরে ফ্যান হোক ওখানে তোমার কি লেখা থাকে পাওয়ারটা লেখা থাকে এবার পাওয়ার থেকে তুমি বুঝে যাবে যে তোমাকে এক ঘন্টা মানে কিলো ওয়াটে যদি পাওয়ারটা দেওয়া থাকে সেখান থেকে তুমি কিন্তু কিলো ওয়াটে দেওয়া থাকে জেনারেলি ওয়াটে থাকে না কুড়ি ওয়াটের বাল্ব হয় তার মানে কি কুড়ি ওয়াটের যদি বাল্ব হয় সেটা তুমি যদি দশ ঘন্টা জ্বালাও তাহলে কতটা কয় ইউনিট এ হবে সো একটা কোশ্চেন এখানে ফ্রেম করা যাক সো সাপোজ সাপোজ বাল্ব অফ টোয়েন্টি আচ্ছা হান্ড্রেড ওয়াট নিয়ে নিচ্ছি টোয়েন্টি ওয়াটটা খুব ছোটো হয়ে যাচ্ছে আর কি এল বাল্ব কুড়ি ওয়াটের কিছুই থাকে না সো হান্ড্রেড ওয়াট बल्ब लेज लाइटन फॉर टेन आवर्स हाउ मच हाउ मच यूनिट इलेक्ट्रिक बिल उल जेनरेट बी जेनरेटेड ঠিক আছে তাহলে এটার অ্যান্সার আমরা কীভাবে করব তাহলে থাউজেন্ড ওয়াট আর এটা হচ্ছে আওয়ার তার মানে এটা হচ্ছে ওয়ান কিলো কেডাব্লিউএইচ তার মানে ওয়ান ইউনিট ঠিক আছে এই হচ্ছে আমাদের খুব সিম্পল একটা হিসেব মাধ্যমিকে দেখবে এই ধরনের কোশ্চেন কিন্তু খুব আছে ফিজিক্যাল সায়েন্সে হ্যাঁ স্টুডেন্টরা মানে ঠিক বুঝে উঠতে পারে না যে কি করা যায় এই জিনিসটা তো ওদেরকে এইভাবে বললে ওটা ঠিক আশা করি বুঝে যাবে ওকে এটা হলো সো এনার্জি মানে হচ্ছে যে টোটাল কতটা ওয়ার্কডাউন করতে পারে আর কি সেটাই হচ্ছে ওর এনার্জি আচ্ছা হচ্ছে এবার আমরা যেটা ডিসকাস করব আমাকে আর কিছু পেজ নিয়ে নিতে হবে ওকে তো আমরা যেটা ডিসকাস করবো এবার হচ্ছে কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি দেখো কাইনেটিক এনার্জি জিনিসটা যে কোনো যখনই কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকে ঠিক আছে সো এনার্জি ডিউ টু মোশন ঠিক আছে এনার্জি ডিউ টু মোশন যে কোনো গতিশীল বস্তু দেখবে তার একটা আলাদা রকম ক্ষমতা থাকে ঠিক আছে কোন একটা বল যদি তোমাকে জোরে ছুড়ে মারা হয় তোমার তোমাকে কিন্তু আঘাত লাগবে তার মানে কি ওর একটা একটা আলাদা ক্ষমতা আছে কাউকে এবার যদি গতি গতিহীন একটা বস্তুকে যে টাচ করিয়ে দাও তার অতটা কিন্তু আঘাত লাগার আঘাত দেওয়ার ক্ষমতা নেই তার মানে মোশান থাকলেই গতিশীল বস্তুরই একটা এনার্জি থাকবে ঠিক আছে তো এই এনার্জিটাকে আমরা কাইনেটিক এনার্জি বলছি সো কাইনেটিক এনার্জি কে ইজ টু হাফ হাফ এম এম ভি এটা হচ্ছে কাইনেটিক এনার্জির ফর্মুলা ভি স্কোয়ার ওকে তো কোন বস্তুর যদি আমি ভর জানি আর তার বেগ জানি তাহলে তার কিন্তু কাইনেটিক এনার্জি আমি পেয়ে যাব। এখানে কিন্তু মাথায় রাখবে যে কাইনেটিক এনার্জি মানেই কিন্তু আর এনার্জি কিন্তু কখনোই ভেক্টার কোয়ান্টিটি নয় এটা স্কেলার কোয়ান্টিটি সো ভেলোসিটি যেদিকেই হোক না কেন কাইনেটিক এনার্জি একই থাকবে সো ইট ডজ নট ডিপেন্ড অন দ্য ডিরেকশন বোঝা গেল এই হচ্ছে কাইনেটিক এনার্জি আচ্ছা এবার আমরা দেখি কি যে একটা বস্তুকে যদি একটা ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে বস্তুটা কি হতে পারে বস্তুটা যদি সরে যায় তাহলে তাহলে কি আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করলাম সেই ফোর্সটা কাজ করবে তাই না তাহলে কাজ যখন করবে সেই কাজটা কি হলো তাহলে সেই কাজটা এ শক্তি হিসাবে ওই বস্তুটার মধ্যে চলে গেল এবার গিয়ে কি করলো সেই শক্তিটা সেই শক্তিটা অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জি হিসাবে যাচ্ছে যার ফলে বস্তুটা গতিশীল হয়ে যাচ্ছে তো যখনই আমি কোনো বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করে কোনো একটা বস্তুকে গতিশীল করলাম তার মানে কি হলো যে আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করলাম সেই ফোর্সটা কাজ করলো বা আমি আমি একটা শক্তি প্রয়োগ করলাম তার মানে আমি 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 যে ফোর্সটা দিলাম সেই ফোর্সটা কাজ করলো তার মানে আমি কাজ করলাম বেসিক্যালি সো আমার যে পরিমাণ কাজ হলো সেই পরিমাণ কাজের যেটা শক্তি সেইটা বস্তুটার গতিশক্তিকে বাড়িয়ে দিল ঠিক আছে সো এখান থেকে একটা ফর্মুলা আমরা পাই সেটা হচ্ছে যে ওয়ার্ক ডান ডাবলু টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ঠিক আছে তো এটাকে বলা হচ্ছে যে ওয়ার্ক ডান ইজ টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা যে ওয়ার্ক ওয়ার্কডান ইক টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি আচ্ছা আমি এবার যদি বস্তুটার গতি না বাড়াই না বাড়ে তাহলে কি হবে সেই শক্তিটা কিন্তু লস হবে না সে অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে হুম আমরা শক্তির নিত্যতা সূত্র জানি যে শক্তি কখনোই বিনাশ হয় না শক্তির রূপান্তর ঘটে এখানে আমরা একটা রূপান্তর পেলাম ঠিক আছে তাহলে এখানে যেমন আমাদের আমরা টাকা ট্রান্সফার করি তাই না এখানেও তেমনি শক্তি ট্রান্সফার হলো এক একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে গেল বুঝতে পেরেছ এবং সেটা কিভাবে গেল? যেমন আমরা অনলাইন ডিজিটালি টাকা ট্রান্সফার করি এখানে তেমনি কাজের মাধ্যমে গেল ঠিক আছে কাজ হলো তার মানে শক্তি মানে ট্রান্সফার হলো যদি কাজ না হয় তাহলে ওই শক্তিটা এনার্জিতে কিন্তু রূপান্তরিত হবে না দেখো তুমি যদি একটা বস্তু ফোর্স অ্যাপ্লাই করলে বস্তুটা গতিশীল হলো না তার মানে কি তোমার ফোর্সটা কিন্তু কাজও করলো না তাহলে কাজ যদি না হয় তাহলে কাইনেটিক এনার্জিও চেঞ্জ হলো না তাহলে বুঝতে পেরেছ সো যখনই কাজ হবে তখনই কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে বোঝা গেল তো এইটা একটা ভালো জিনিস ওকে ঠিক আছে এবার আসছি আমরা পোটেন্সিয়াল এনার্জি নিয়ে আর একটু ডিসকাস করি দেখো পোটেন্সিয়াল এনার্জিটা একটু বেশি করে আমাদেরকে বুঝতে হবে যে এনার্জি অফ এ সিস্টেম অফ এ সিস্টেম তাহলে এখানে একটা সিস্টেম একটা এক্সট্রা ওয়ার্ড এখানে কিন্তু হচ্ছে আর কি এনার্জি অফ এ সিস্টেম ডিউ টু ইটস কনফিগারেশন ঠিক আছে ডিউ টু ইটস কনফিগারেশন কনফিগারেশন এবার অনেক রকমভাবেই হতে পারে যে তুমি যখন কোনো দুটো বস্তুর মধ্যে ডিস্টেন্স হিসাবে দেখছো সেটাও একটা কনফিগারেশন হতে পারে ঠিক আছে বস্তুটার আকার আকৃতি এগুলো সবই কনফিগারেশনের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে সো এনার্জি অফ এ সিস্টেম ডিউ টু ইটস কনফিগারেশন ইজ কল্ড পোটেন্সিয়াল এনার্জি তো আমরা কখনোই পটেনশিয়াল এনার্জি মেজার করতে পারবো না আমরা কি মেজার করতে পারবো কতটা পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হলো সো অনলি চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি ক্যান বি মেজারড চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি ক্যান measured ঠিক আছে এখানে আমাদের মাথায় রাখতে হবে যে চেঞ্জ ইন পোটেন্সিয়াল এনার্জি সেটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করছি সেটা হচ্ছে মাইনাস যে যতটা কাজ করা হলো তার নেগেটিভটাই হচ্ছে পটেনশিয়াল এনার্জির চেঞ্জ তার মানে ভাবো আচ্ছা এখানে আরেকটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যে কখন আমরা পোটেন্সিয়াল এনার্জি নিয়ে ডিসকাস করি হুম সো পোটেন্সিয়াল এনার্জি এনার্জি ক্যান বি ডিসকাসড অনলি ফর কনজারভেটিভ ফোর্স কনজারভেটিভ ফোর্স কোনো ফোর্স যদি কনজারভেটিভ না হয় তাহলে তার পোটেন্সিয়াল এনার্জি আমরা ডিসকাস করতে পারবো না সো অলওয়েজ যে কোনো পোটেন্সিয়াল এনার্জি কোনো একটা ফোর্সের কনজারভেটিভ ফোর্স রিলেটেড হবে সো আমার যদি দুটো কনজারভেটিভ ফোর্স থাকে হ্যাঁ তাহলে দুটো পোটেন্সিয়াল এনার্জি আমরা ডিসকাস করব। সো পোটেন্সিয়াল এনার্জি হচ্ছে এক একটা এনার্জি অ্যাকাউন্ট ভাবতে পারো যেমন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় তারপরে মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্ট হয় হুম তেমনি কাইনেটিক এনার্জির একটা অ্যাকাউন্ট হচ্ছে একটা হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি আবার পোটেন্সিয়াল এনার্জিরও আবার ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাঙ্ক থাকতে পারে যেমন একটা হচ্ছে তোমার ডিউ টু ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা জানি যে একটা কনজারভেটিভ ফোর্স হয় সুতরাং তার করসপন্ডিং তুমি একটা পোটেন্সিয়াল এনার্জি পেতে পারো আবার একটা স্প্রিং ফোর্স তার সঙ্গে যদি একটা স্প্রিং অ্যাটাচ থাকে তো স্প্রিং ফোর্সের রিলেটেড একটা পোটেন্সিয়াল এনার্জি থাকবে আচ্ছা এবার পোটেন্সিয়াল এনার্জি তখনই আমরা ডিসকাস করব যখন একটা সিস্টেম থাকবে উইদাউট সিস্টেম আমরা কিন্তু পোটেন্সিয়াল এনার্জি মানে একটা জাস্ট পার্টিক্যাল যদি আমরা বলি তাহলে তার পোটেন্সিয়াল এনার্জি কিন্তু আমরা বলতে পারবো না কারণ তার একটা পার্টিকুলার কনফিগারেশন বলতে আমরা ঠিক কি বুঝবো যখন কোনো কারোর সঙ্গে কম্পেয়ার করব লাইক যদি আমরা বলি যে ভূমির সঙ্গে কতটা ডিস্টেন্স উপরে আছে বা নিচে আছে তার মানে পৃথিবীর সঙ্গে আমরা ওটাকে কম্পেয়ার করছি তাই না তার মানে পৃথিবী প্লাস ওই বস্তুটাকে যখন আমরা একটা সিস্টেম হিসাবে ধরবো তখনই আমরা পোটেন্সিয়াল এনার্জি নিয়ে কথা বলতে পারবো সো ওই জন্যে পোটেন্সিয়াল এনার্জি অলওয়েজ রিলেটেড টু এ সিস্টেম অ্যান্ড ইট ইট ইজ রিলেটেড টু এ কনজারভেটিভ ফোর্স ঠিক আছে কারণ ফোর্সটা যদি কনজারভেটিভ না হয় তাহলে যে পরিমাণ কাজ হবে সেটা অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে ওটা ওর পোটেন্সিয়াল এনার্জিকে বাড়াবে না ততটা বাড়াবে না মানে সেই জন্যই আমাদের কনজারভেটিভ ফোর্স কিন্তু দরকার ওকে এবার কনজারভেটিভ ফোর্স নিয়ে একটা ভালো রকমের তুমি একটা ফোর্স দেখে কি করে চিনবে যে এটা কনজারভেটিভ হবে কিনা ঠিক আছে এটা কি করে বুঝবে তার ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন ম্যাথামেটিক্যাল ফর্মুলেশন ঠিক আছে তো যখনই তোমাকে কোনো একটা ফোর্স দিয়ে দেবো হ্যাঁ তো এবার জিজ্ঞেস করবো যে এটা কনজারভেটিভ ফোর্স কিনা এ অন্য তখন তুমি অ্যান্সার দিতে পারবে ঠিক আছে তো দেখো গ্রাভিটেশনাল ফোর্স মানে কি দেখো প্রত্যেকটা পয়েন্টে কোনো একটা বস্তু যদি তুমি রাখো তার গ্র্যাভিটেশনাল ফোর্স নিচে কাজ করে ঠিক আছে তাহলে পৃথিবীর বায়ুমণ্ডল বলো হ্যাঁ মানে প্রত্যেকটা পয়েন্টে একটা ডিরেকশন কাজ করছে মানে ফোর্স কাজ করছে আর কি সে যেটাকে আমরা বলছি ফোর্স ফিল্ড এটাকে বলছি ফোর্স ফিল্ড ফিল্ড কথার অর্থ এখানে হচ্ছে যে অ্যাট এভরি পয়েন্ট দের ইজ এ করেসপন্ডিং ফোর্স ঠিক আছে সেটাকে বলা হচ্ছে ফোর্স ফিল্ড তেমনি আমাদের কাছে একটা আমরা ডিসকাস করতে পারি ভেক্টর ফিল্ড নিয়ে যে প্রত্যেকটা পয়েন্টে যদি একটা করে ভেক্টর অ্যাসাইন করা থাকে দ্যাট ইজ এ ভেক্টর ফিল্ড সো ফোর্স ফিল্ড ইজ অলসো এ ভেক্টর ফিল্ড ওকে তাহলে আমাদেরকে যদি দেওয়া থাকে একটা ফোর্স ফিল্ড যদি দেওয়া থাকে তাহলে তাহলে কীভাবে ফোর্স ফিল্ড দেওয়া থাকবে সো একটা স্পেসের প্রত্যেকটা পয়েন্টে একটা করে ভেক্টর অ্যাসাইন থাকবে সো ঠিক আছে সো এইভাবে দেওয়া থাকতে পারে সো লেট এফ আচ্ছা স্পেসের পয়েন্টগুলোকে আমরা এক্স ওয়াই জেড দিয়ে ডিনোট করতে পারি সো লেট এফ ইকোয়ালস টু এফ এক্স আই ক্যাপ এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ তাহলে দেখো এটা যেহেতু ফোর্স তাহলে সেটা একটা ভেক্টর প্রত্যেকটা পয়েন্টে মানে এক্স ওয়াই জেড পয়েন্টে এই এই ফোর্সটা কাজ করছে তো প্রত্যেকটা পয়েন্টে একটা করে ভেক্টর কাজ করছে মানে ভেক্টর আছে আর কি তো সেটাকে আমরা ভেক্টর ফিল্ড বলছি হ্যাঁ এটাই হচ্ছে ফোর্স ফিল্ড আমাদের তাহলে এইটাকে এইটা কখন মানে এফ এক্স এফ ওয়াই এফ জেড যদি তোমাকে এক্স ওয়াই জেড এর একটা ফাংশন বলে দেয় প্রত্যেকটা এক্স এফ ওয়াই এক্স ওয়াই জেড এর ফাংশন সো এক্স ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড ঠিক আছে এফ ওয়াইটাও

ইফ প্যান অনলি ইফ রেড ক্রস এফ যেটাকে বলা হয় কার্ল কার্ল ইজ জিরো ঠিক আছে কার্ল যদি জিরো হয় তাহলে সেটাকে আমরা বলব কনজারভেটিভ ফোর্স এখান থেকে আইজে কে যদি তুমি এভাবে লিখো তাহলে এটা হচ্ছে ডেল এক্স ডেলডেল ওয়াই ডেলডেল জেড এখানে হচ্ছে এফ এক্স এফ ওয়াই এফ জেড এইটা একটা জিরো ভেক্টর হবে এটা কিন্তু ভেক্টর হ্যাঁ এটা হচ্ছে জিরো ভেক্টর তার মানে কি তার মানে যে এর প্রত্যেকটা কম্পোনেন্ট জিরো হবে তার প্রত্যেকটা কম্পোনেন্ট মানে আমি যদি আই কম্পোনেন্ট দেখি তাহলে কি হবে এটা হবে এফ ডেল এফ জেড ডেল ওয়াই মানে এফ জেডকে কে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করা হলো আর এদিকে এফ ওয়াইকে জেড এর রেসপেক্টে ডেলিভেটিভ করা হলো এই দুটো কী হবে সমান হতে হবে এটা মানে আয়েত কম্পোনেন্ট এইটা মাইনাস এইটা সেটা জিরো হতে হবে তার মানে এই জিনিসটা হতে হবে এটা একটা গেলো আচ্ছা এবার যদি জের কম্পোনেন্ট দেখি তার মানে এই জেড আর এক্সের মধ্যে সো ডেল এফ জেড ডেল এক্স ডেল জেড এটা হবে আবার সরি হ্যাঁ ঠিক আছে এটা ছিল এবার জেড এক্স এবার এক্স ওয়াই তিনটে কম্পোনেন্ট যদি একটা স্যাটিসফাই করে তাহলে সেটা হবে কনজারভেটিভ ফোর্স ঠিক আছে তো এইভাবে আমরা চেক করে নিতে পারবো ঠিক আছে একটা এক্সাম্পল দেখা যাক ধরো হ্যাঁ লেটসে এফ এক্স ওয়াই জেড ইজ ইস টু এক্স ওয়াই আই ওয়াই জেড জে প্লাস জেড এক্স কে ধরো এটা একটা ফোর্স ফোর্স ফিল্ড আছে তাহলে এটা কি আমার এ হচ্ছে তাহলে আমরা কী করব এই জিনিসটা চেক করবো সো হয় এটা চেক করো নাহলে ডাইরেক্ট ডিটারমিনেন্ট করে করো সো আমরা এটাকে ডিটারমিনেন্ট করে চেক করছি আই জে কে তো ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড ঠিক আছে আর এখানে এফ এক্স দ্যাট ইস এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স ঠিক আছে তাহলে এইটাকে জেড এক্স কে ওয়াই এর রেসপেক্টেডেটিভ দ্যাট ইস জিরো মাইনাস ওয়াই জেড কে জেড এর রেসপেক্টেডেটিভ কি পাবোড কে জেড এরক্টেড ওয়াই পাবো এইটা পাচ্ছি আমরা আইথ কম্পোন প্লাস ডট ডট দেখো আইথ কম্পোনেন্টে জিরো হচ্ছে না দেয়ার ফোর ইট ইজ নট এ দেয়ার ফোর এফ ইজ নট এ কনজারভেটিভ ফোর্স কনজারভেটিভ কোর্স বুঝতে পেরেছ এটা মাথায় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যদি এই ডিটারমিনেন্টটা নন জিরো আছে তাহলে ওটা কনজারভেটিভ হবে না যদি জিরো আছে তাহলে ওটা কনজারভেটিভ ফোর্স হবে আর কনজারভেটিভ হলেই তার করেসপন্ডিং আমরা একটা পোটেন্সিয়াল ফোর্স আমরা লিখতে পারবো ঠিক আছে তো অনেক সময় তার মানে এটা যদি কনজারভেটিভ ফোর্স হয় এটাকে ডি অফ সামথিং লেখা যাবে সো এটাকে লেখা যাবে ডি অফ মাইনাস ডি অফ ইউ আকারে লেখা যাবে সো এই ইউটাকেই তখন আমরা পোটেন্সিয়াল হিসাবে ডিক্লেয়ার করব যদি এটা লেখা যায় আর কি ঠিক আছে এটা এটা হলে এটাকে লেখা যাবে আর কি সো এটা অনেকটা আমাদের ভেক্টর ক্যালকুলাসের একটা অং অংশ আর কি তো আমাদের সিলেবাসে তো অত ডিটেলসে নেই জাস্ট কনজারভেটিভ ফোর্সটা যেহেতু আমি ডিসকাস করছি সেই জন্য এটা বললাম নাহলে কার্ল এই সমস্ত কিছু আমরা কিন্তু ভেক্টর ক্যালকুলাসে ডিসকাস করিনি ঠিক আছে তো যাই হোক আমরা এটা বললাম আচ্ছা আমরা অলরেডি এটা ক্যালকুলেশান করে নিয়েছি যে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স এই জিনিসগুলো আমরা ক্যালকুলেশন করেছি দেখো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে মাইনাস এম জি এইচ তাহলে তার নেগেটিভটাই হচ্ছে মানে দেখো আমরা ডিসকাস করেছি ডি ইউ ডিইউ ইজিকলস টু ডেল্টা ইউ ইজ টু মাইনাস ওয়ার্ক ডান তাহলে পোটেন্সিয়াল এনার্জি উইথ রেসপেক্ট টু অফ এ অফ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ মাইনাস অফ মাইনাস এম এইচ ঠিক আছে তাহলে পিইউ পিজি পিজি হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি উইথ রেসপেক্ট টু দ্য গ্রাভিটেশনাল ফোর্স দ্যাট ইজ এম এইচ আর পি এস সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার ঠিক আছে তো এইটা হচ্ছে আমার পোটেন্সিয়াল এনার্জি ওকে তো এই জিনিসগুলো আমরা ডিসকাস করলাম আচ্ছা নেক্সট হচ্ছে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি কনজারভেশন অফ এনার্জি কনজারভেশন অফ এনার্জি জেনারেলি কি হয় যে ইফ আওয়ার সিস্টেম ইজ আইসোলেটেড মানে এক্সটার্নাল কোনো ফোর্স কাজ করছে না আমাদের সিস্টেমের সিস্টেম আমি যে কোনো দুটো দুটো তিনটে যা যা হোক ওদেরকে নিয়ে আমি একটা সিস্টেম বানাতে পারি তার বাইরে থেকে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না হয় হ্যাঁ বা ওই বাইরের কোনো ফোর্স যদি কাজ না করে হ্যাঁ

পোটেন্সিয়াল এনার্জি চেঞ্জ হয়ে কাইনেটিক এনার্জি হবে কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়ে পোটেন্সিয়াল এনার্জিতে হবে মানে যাদের যোগ ফলটা সেম থাকে আর কি যদি এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সঙ্গে সঙ্গে নো এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে নো নন কনজারভেটিভ ফোর্স নন কনজারভেটিভ ফোর্স is যেমন কোন রকমের ফ্রিকশন থাকলে চলবে না কোনো রকমের রেজিস্ট্যান্স ফোর্স থাকলে চলবে না হ্যাঁ তো সেই সব ক্ষেত্রে কারণ যদি ফ্রিকশন কাজ করে হুম ফ্রিকশনাল ফোর্স যদি কাজ থাকে তাহলে সেই পরিমাণ ফ্রিকশনাল ফোর্সটা যে পরিমাণটা কাজ করবে সেই কাজটা মানে তার পরিমাণ সেই পরিমাণ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে হ্যাঁ তাহলে তার সেই সেই মানে সেই পরিমাণ শক্তিটা তোমার কাইনেটিক এনার্জিও বাড়াবে না পোটেন্সিয়াল এনার্জিও বাড়াবে না ঠিক আছে তো মানে সেইটা আমরা জাস্ট অপচয় হিসাবে আমরা ধরব আর কি বুঝতে পেরেছ এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে ওকে আচ্ছা আরেকটা টপিক ডিসকাস করা যায় সেটা হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি কার্ভ পোটেন্সিয়াল এনার্জি কার্ভ তো আমরা যেটা ডিসকাস করলাম একটু আগে সেটা বললাম যে ডেল্টা ইউ ইজ ইজিক টু মাইনাস ওয়ার্ক ডান তাই না আচ্ছা ওয়ার্ক ডানটাকে আমি আবার লিখছি মাইনাস এফ এফ এক্স ডি এক্স তাই না তার মানে এখান থেকে আমরা পাচ্ছি যে ডিইউ ডি এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস এফ এক্স তাহলে আমি যদি পোটেন্সিয়াল এনার্জির একটা কার্ভ পাই উইথ রেসপেক্ট টু এক্স পটেনশিয়াল এনার্জিকে যদি আমি প্লট করি তাহলে তার ডেরিভেটিভ যেটা হবে দ্যাট ইজ দ্য স্লোপ সেটা হবে মাই যে ফোর্স কাজ করছে তার নেগেটিভ ওকে সো এই জিনিসটা মাথায় রাখবে সো ইফ ইজ এ পোটেন্সিয়াল কার্ভ এটা হচ্ছে ইউ এর যদি কার্ভ হয় তাহলে যেখানে স্লোপটা জিরো আছে এখানে ধরো জিরো তার মানে এখানে কোনো ফোর্স কাজ করবে না নো ফোর্স নো ফোর্স ইজ অ্যাক্টিং ঠিক আছে আর এখানে দেখো স্লোপটা নেগেটিভ তার মানে এখানে এখানে পজিটিভ ফোর্স এখানে পজিটিভ ফোর্স কাজ করছে এই এই হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি কার্ভের ব্যাপার ঠিক আছে তো এই জিনিসগুলো আমি আর ডিটেলসে যাচ্ছি না কারণ দরকার নেই আমাদের আচ্ছা তো মোটামুটি আমি যে বিষয়বস্তুগুলো বলতে চেয়েছিলাম সবগুলোই ডিসকাস হয়ে গেছে এবার আমরা অঙ্কগুলো করতে পারি খুব ছোট ছোট কোশ্চেন আছে আশা করি তোমাদের খুব অতটা ডিফিকাল্টি লাগবে না ঠিক আছে ও কি হলো হ্যাঁ ওকে দেখো দেখো তো চলে আসি আমরা কোশ্চেন নাম্বার ওয়ানে অ্যাক্টিং অন এ পার্টিক্যাল মুভিং অ্যালং এক্স অ্যাক্সেস তো পার্টিক্যালটা আমার এক্স এক্সঅ্যাক্সেস বরাবর মুভ করছে আর যার প্রত্যেকটা পয়েন্টে ফোর্সটা এই ইকুয়েশান মানে এফ এক্স অ্যাকচুয়ালি এই বরাবর কাজ করছে সো ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান ওয়েন এক্স চেঞ্জেস ফ্রম জিরো টু ফাইভ তাহলে এটা ডেফিনেটলি আমরা যে ডিসকাস করলাম এরকম যদি একটা কার্ভ হয় ফোর্স কার্ভ তাহলে আন্ডার এরিয়াটাই হয়ে যাবে ওয়ার্ক ডান তাই না তাহলে এখানে আমাকে ওয়ার্ক ডানটা কত বের করতে হবে দ্যাট ইস এক্সের ভ্যালু জিরো টু ফাইভ হল এফ এক্স ডি এক্স এফ এক্স ডি এক্স তাহলে সেটা কত হবে এখানে হবে ওয়ান প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স কিউব প্লাস ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর এক্স ডি এক্স ডি এক্স বাস এটাকে ক্যালকুলেট করো যা হবে তাই হবে রেজাল্ট বোঝা গেছে তো দিস ইজ ভেরি সিম্পল আচ্ছা এইবার দেখো কোশ্চেন নাম্বার টু কি বলছে আ বডি অফ মাস এম ফলস ভার্টিক্যালি টু দ্য আর্থ সারফেস তো একটা বডি হ্যাঁ ধরো এটা বডি ও কি করলো জাস্ট ফলস ভার্টিক্যালি মানে এমনি এম জি তরণ নিয়ে ও জাস্ট এম জি ফোর্সে নিচে নেমে গেল হুম ফ্রম এ হাইট আর হাইট আর ইকুয়াল টু আর্থস রেডিয়াস তার মানে এটা অনেক উঁচু থেকে নামছে কিন্তু ঠিক আছে এবার দেখো এই রকম ক্ষেত্রে অনেক উঁচু থেকে যদি নামে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে তরণটা কিন্তু সেম রাখা যাবে না কনস্ট্যান্ট ধরা যাবে না ঠিক আছে তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে যে তরণ তখন আমরা জানি যে নিউটনসের যে সূত্র ছিল সেটা কি বলছিল যে গ্র্যাভিটেশনাল ফোর্স কিভাবে কাজ করে জি ইন্টু এম ইন্টু এম বাই আর ডিস্টেন্সের স্কোয়ার সো আমরা এটাকে একটা কে বাই স্কোয়ার নিতে পারি সো এইভাবে আমার ফোর্সটা কিন্তু কাজ করছে. ওকে সো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার আর্থ এটা হচ্ছে আর বস্তুটা এখান থেকে নিচে ফল করছে আচ্ছা এইখানে আমাকে এক্সটাকে কি ধরতে হবে সেটা একটা ধরে নিতে হবে যে আমি এক্সট্রা কোথায় মানে অরিজিনটা কোথায় ধরছি নিচে ধরছি না উপরে ধরছি হুম সেটা তোমাকে কিন্তু ফিক্সড করে নিতে হবে তাহলেই অঙ্গটা তুমি করতে পারবে সো লেটস এটাকে আমি অরিজিন হিসাবে রাখছি সো আমার বস্তুটার উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেই ফোর্সটা কি সো এফ তাহলে তাহলে আমার এক্সটা হচ্ছে এই বরাবর পজিটিভ আর ফোর্সটা নিচের দিকে কাজ করছে সো এফএক্স ইজিকলস টু আমি লিখবো মাইনাস কে এক্স কে বাই এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে তাহলে যখন বস্তুটা নিচে নামছে হুম তখন ওয়ার্ক ডান ওয়ার্ক ডান কী হবে এই তখন এক্সের ভ্যালু কি হচ্ছে আচ্ছা এক্সের ভ্যালু আমি এখান থেকে ক্যালকুলেট করব না আমি ক্যালকুলেট করব এই 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 ডিস্টেন্সটা কিন্তু সেন্টার থেকে ক্যালকুলেট করতে হয় তাই না তো এখান থেকে ক্যালকুলেট করতে হবে সরি এখান থেকে ক্যালকুলেট করতে হবে সো তখন এক্সের ভ্যালু টু আর থেকে টু আর থেকে আরে হচ্ছে মানে কমছে আর কি ঠিক আছে এই অবস্থায় ফোর্স হচ্ছে তোমার মাইনাস কে বাই একটাও কিন্তু আমার নেগেটিভ হবে তাই না যাই হোক এখানে ফোর্স আহ আর্থ অ্যাট্রাকশন দিয়ে এটা তো বস্তুটা নিচে নামছে তো ফোর্সটাও নিচের দিকে তো এখানে পজিটিভ ওয়ার্ক হওয়া উচিত সো আর এর ভ্যালু টু আর আচ্ছা দেখা যাক কি হচ্ছে পরে সাইনটা সাইনটা তো আমরা জানি যে আলটিমেটলি পজিটিভ আসবে দ্যাটস ওকে সো মাইনাস আর টু টু আর কে বাই কেডিএক্স বাই এক্স স্কোয়ার এটা পজিটিভই আসা উচিত কারণ তবেই তো এটা পজিটিভ ভ্যালু আসবে এটা ডিএক্সটা দরকার নেই কারণ এফএক্স ডিএক্স হয় এফটাই জাস্ট আমার এখানে চেঞ্জ হচ্ছে হুম এফটাই চেঞ্জ হচ্ছে এফটাই মাইনাস আর এ মাইনাস দেওয়ার দরকার নেই তো এটা প্লাস হয়ে যাচ্ছে সো এই তুমি নিজে করতে পারবে এটা এটা কে দিয়ে ভ্যালুটা আসবে বাট এবার আমরা জানি যে যখন নিচে থাকবে তখন কিন্তু ফোর্সটা কিন্তু জি এই এম জি তাই না নিচে যখন থাকবে ফোর্সটা কিন্তু এম জি হবে তার মানে যখন এক্সের ভ্যালু আর এক্সের ভ্যালু যখন আর তখন তখন এখান থেকে আমি পাচ্ছি ফোর্সটা কত তখন এখান থেকে আমরা পাচ্ছি ফোর্সটা মাইনাস কে বাই আর স্কোয়ার আর তখন আমরা ফোর্সটা জানি মাইনাস এম জি হবে তার মানে এটা এটা কেটে যাবে সো কে এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এম জি আর স্কোয়ার ঠিক আছে তো এই অঙ্কে এ এর ভ্যালু যখন আমরা এম জি আর স্কোয়ার বসিয়ে দেবো আলটিমেটলি দেখবে রেজাল্টটা হবে করে নেবে আচ্ছা দেখো আমরা জানি কি এফটা এখানে মাইনাস এফটা এখানে মাইনাস কোনো মাইনাস দেওয়ার দরকার নেই আর এই আর টু আর এটা জাস্ট আমি উল্টে দিয়েছি না উল্টে দেওয়ার জন্য একটা মাইনাস আসছে মাইনাস মাইনাসে প্লাস বুঝতে পেরেছো শিবেন্দ্র হ্যা ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ফুল অফ ম্যানিউর অ্যাক্সিডেন্ট রোলস ডাউন মিটার হ্যাঁ ওয়াইল এগেন্স্ট দ্য ওয়াগন উইথ ফোর্স অফ ফোর টোয়েন্টি নিউটন টু ব্রিং ইট এ ব্রিং ইট টু এ স্টপ হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি তার মানে ভাবো এখানে একটা সেই ফোর্সটা পাঁচ মিটার মুভ করলো এবং তুমি বস্তুটাকে থামালে তাই না তার মানে এইরকম রকম জিনিসটা হচ্ছে যে এখানে একটা বস্তু আছে সেটা পাঁচ চারশো কুড়ি ফোর্স তুমি অ্যাপ্লাই করছো উল্টো দিকে আর বস্তুটা তার অপোজিটে পাঁচ মিটার গেলো তাই না তাহলে এই যে কাজ হলো কিছুটা তাহলে তাহলে কাজ হলে কি হবে কাইনেটিক এনার্জি কি হবে এবার যেহেতু বস্তুটাকে থামানো হয়েছে মানে কাইনেটিক এনার্জি প্রথমে পজিটিভ ছিল তারপরে কমে জিরো হলো সো দের ইজ এ চেঞ্জ ইন দ্য কাইনেটিক এনার্জি বাট দ্যাট ইজ এ নেগেটিভ সো ইজ এ নেগেটিভ চেঞ্জ ফার্স্ট অফ অল দেয়ার ইজ এ নেগেটিভ চেঞ্জ দেয়ার ইজ এ নেগেটিভ চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি প্রথম কথা এটা বুঝতে পারলে কারণ গতিশীল বস্তু থেকে স্থির আস হলো জিনিসটা সো তার কাইনেটিক এনার্জি কি হলো কমে গেল এবার কতটা হবে যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি আমরা জানি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান তাহলে এখানে ওয়ার্ক ডানটা নেগেটিভ দেখো তো সেইভাবেও আমরা এখানে বলতে পারছি তো ওয়ার্ক ডান হচ্ছে কত ফোর্স ইন্টু ডিস্টেন্স দ্যাট ইজ ফোর টোয়েন্টি ইন্টু ফাইভ সেটা মাইনাস আসবে অবভিয়াসলি সো জিরো পাঁচ দশ হাতে থাকলো এক চার কুড়ি এক একুশ সো মাইনাস একুশশো জুল হচ্ছে তোমার দ্য একুশিক এনার্জি ওকে সো চার নম্বর দেখো এক ক্যাট পুষেসে মাউস হরিজেন্টালি অনেক ফ্রিকশনলেস ফ্লোর হ্যাঁ টম অ্যান্ড জেরির ব্যাপারটা ভাবতে পারো যে একটা ক্যাট আছে একটা মাউস তাকে ধাক্কা দিল সরি মাউস ক্যাটকে ধাক্কা দিল ফ্রিকশন লেস কোনো ফ্রিকশন নেই তাহলে নেট ফোর্স ওয়ান নিউটন আর সে তিন মিটার এগিয়ে গেল। তাহলে 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 সেই ফোর্সটা কি করলো কাজ করলো কত কাজ করলো যে পরিমাণ কাজ হলো সেই পরিমাণ কাইনেটিক এনার্জি বেড়ে যাবে মাউসের ঠিক আছে সো এখানে পজিটিভ চেঞ্জ তো সিমিলার কোশ্চেন তো এটা তোমরা করে নিতে পারবে হ্যাঁ এখানেও একই রকম কোশ্চেন যে ট্রাক স্কিডস ফর এ ডিস্টেন্স টোয়েন্টি ফাইভ মিটার উইথ দ্য রোড পুসিং অন ইটস টায়ার্স উইথ ফোর্স এতো অ্যাজ ইটস ব্রেক আর অ্যাপ্লাইড মানে ব্রেক কষা হলো তো ব্রেক কষলে কী হলো একটা ফোর্স অ্যাপ্লাই হলো সেই সেই ফোর্সের জন্য পঁচিশ মিটার গিয়ে থেমে গেলো তাহলে কী হলো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হলো নেগেটিভ চেঞ্জ তো তোমাকে এটা বের করতে হবে সেম সেম সিমিলার ইজি কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো কি বলছে কোশ্চেন নাম্বার সিক্স আ হরাইজেন্টাল নেট ফোর্স এফ ইস এক্সার্টেড অন এ ওয়ান কেজি অবজেক্ট অ্যাট রেস্ট মানে একটা বস্তু ছিল রেস্টে ছিল এক কেজি তার উপরে কিছু ফোর্স অ্যাপ্লাই হলো দ্য অবজেক্ট স্টার্টস অ্যাট এক্স ইকোয়াস টু জিরো মিটার অ্যান্ড ট্রাভেলস ফোর মিটার অ্যালং আ হরাইজেন্টাল ফ্রিকশনলেস সার্ফেস মানে এক্স অ্যাক্সিস বরাবর ধরে ও গেছে আর কি মুভ করেছে এখানে ফোর্সটা তোমার দেওয়া আছে ফাইভ এক্স ফোর্স হচ্ছে 5x আর বস্তুটা 0 থেকে 4 মিটার গেল 0 থেকে 4 মিটার গেল এখানে এটা 0 ছিল 4 মিটার গেল আর কোশ্চেনটা কি বলেছে হোয়াট ইজ দা ভেলোসিটি অফ দা অবজেক্ট ঠিক আছে মানে এই অবস্থায় তার ভেলোসিটি কত এটা জানতে চাইছে ঠিক আছে তো বলো এটা কিভাবে করা যেতে পারে ভেরি ভেরি গুড কোশ্চেন বস্তুটা প্রথমে স্থির ছিল তার উপরে একটা ফিক্স ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে ফাইভ এক্স ফোর্স ঠিক আছে আর ফ্রিকশনলেস সার্ফেসে ও মুভ করছে জিরো থেকে চার মিটার গেল তো যাওয়ার পর কতটা তার স্পিড কি হবে কোশ্চেনটা বুঝতে পেরেছ এটা আমরা নিউটনের গতিসূত্র দিয়েও করতে পারি বাট আমরা অন্যভাবে আরেকটা ভাবে করতে পারি ইজি মেথডে এখানে ফোর্স কিন্তু তোমার ভ্যারি করছে ইটস এ ভেরিয়েবল ফোর্স নট এ ফিক্সড ফোর্স তো বুঝতে পারছো এখানে নিউটনের গতিসূত্র অ্যাপ্লাই তো করাই যাবে বাট কিভাবে করছো সেটা একটা ব্যাপার কেউ বলবে আমাকে কিভাবে এগোনো যায় কারো কোনো আইডিয়া ভেলোসিটি মানেই চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি সো ইজ চেঞ্জ কাইনেটিক এনার্জি আমরা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ফর্মুলা কি বললাম যে যে পরিমাণ কাজ হবে সেই পরিমাণটাই তো কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে তাই না তো উই ক্যান অ্যাপ্লাই দিস চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি আচ্ছা এবার যদি আমাকে ফোর্স দেওয়া থাকে আর তার যদি এ দেওয়া থাকে গ্রাফ থেকে হচ্ছে ওয়ার্ক ডান তাহলে ডান যদি আমরা দেখি হাফ ইন্টু ফোর ইন্টু এই হাইট কত তা এখানে যদি ফোর বসায় কুড়ি হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে কুড়ি দিস ইজ দ্য চেঞ্জ দিস ইজ দ্য ওয়ার্ক ডান চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইনিশিয়ালি জিরো ছিল অ্যাট রেস্টে ছিল জিরো ছিল সো হাফ এম ভি স্কোয়ার হচ্ছে লাস্টে ছিল তাই না তাহলে হাফ এম ভি স্কোয়ার এবার এমের ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি হাফ হাফ কেটে যা কেটে গেল এমটা তো ওয়ান এম ইজ বেসিক্যালি ওয়ান সো ভি স্কোয়ার সমান আমরা পেয়ে যাচ্ছি আসি তার ভি সমান হচ্ছে রুট এইটিন পাঁচ ষোলো আশি তার মানে হচ্ছে ফোর টু ফাইভ মিটার পার সেকেন্ড বোঝা গেল এটা একটা গেল আরেকভাবে তোমরা করতে পারো দ্যাট ইজ নিউটনের গতিসূত্র দিয়ে যদি তুমি করতে চাও অঙ্কটাকে তাহলে তোমাকে করতে হবে দেখো এফ এক্স মানে কি এম ইন্টু ওয়ান ইন্টু তরণ তরণ হচ্ছে কত

প্লাস একটা কনস্ট্যান্ট আচ্ছা এই কনস্ট্যান্টের ভ্যালু কি হবে আচ্ছা সি করছি কনস্ট্যান্ট ভ্যালু যখন এক্সটা জিরো এক্সটা জিরো তখন বস্তুটা রেস্টে ছিল সো জিরো তার মানে এই সি এটাও জিরো হয়ে যাচ্ছে তাই না তার মানে এবার যদি আমি ভি স্কোয়ার সমান তাহলে কত পাচ্ছি ফাইভ ইন্টু ফোর স্কোয়ার তাহলে কত হচ্ছে ইমপ্লাইস ভি সমান ফোর রুট ফাইভ দেখো একই জিনিস আসছে ঠিক আছে তো এইভাবেও আমরা এটা করতে পারি আর এইভাবে খুব সহজেই হয়ে যাচ্ছে বোঝা গেল সো দিস ইজ নিউটন নিউটনস ল আর এটা হচ্ছে কাইনেটিক এনার্জি মেথড সো এটা খুব একটা ভালো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হ্যাঁ এটাও একই টাইপের অঙ্ক সিমিলার টাইপের অঙ্ক এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে নেবে এখানে মাসটা বের করতে হবে হ্যাঁ বাকি জিনিসগুলো বলা আছে ইনিশিয়াল স্পিড লাস্ট স্পিড এগুলো সব বলা আছে বুঝানে তারপরে হচ্ছে পাওয়ার দিয়ে অঙ্ক আছে সো জেক ক্লাইমস এ ল্যাডার উইথ পাওয়ার আউটপুট পি জে সো জে ফর জে জেক টনি ক্লাইমস দ্য সেম ল্যাডার ইন দ্য সেম অ্যামাউন্ট অফ টাইম উইথ হাফ দ্য পাওয়ার আউটপুট তো টন পাওয়ার কিন্তু হাফ আছে তাহলে হাউ টন ইস টোটাল চেঞ্জ ইন এনার্জি ইটি হ্যাঁ কম্পেয়ার উইথ এনার্জি তাহলে এনার্জি মানে আমরা কি জানি এনার্জি সমান পাওয়ার ইন টু টাইম ওকে তো এখানে দুজনে কিন্তু সেম অ্যামাউন্ট অফ টাইম ইনভেস্ট করেছে তাহলে যার পাওয়ার কম হবে তার টোটাল এনার্জিও কম হবে তাই না তো এখান থেকে আমরা জাস্ট পাওয়ার ইন্টু টাইম করে এনার্জি পেয়ে যাচ্ছি সো এনার্জি ইকুয়ালস টু এনার্জি ইকুয়ালস টু পাওয়ার ইন্টু টাইম তাহলে টাইমটা যদি সেম থাকে তাহলে পাওয়ারের সঙ্গে সমানুপাতিক হচ্ছে এনার্জি তাহলে টনির এনার্জি কিন্তু হাফ ঠিক আছে টনির এনার্জি হাফ অফ তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এনার্জি অফ টনি 1/2 of j বোঝা গেল দিস ইজ দা অ্যানসার তারপরে এটাও তাহলে ওই একই টাইপের অঙ্ক হবে হ্যাঁ আচ্ছা এটা স্প্রিং এর উপরে क्वेश्चन আছে তো স্প্রিং দিয়ে তো আমরা মোটামুটি একটা বলেছি কিভাবে করতে হয় সো তুমি এটা ইউজিং গ্রাফ করতে পারো গ্রাফ ঠিক আছে তো এটা গ্রাফ দিয়ে তোমরা একটা চেষ্টা করবে আচ্ছা এই এই কোশ্চেনটা আমি ডিসকাস করতে চাই ব্লক এ ফলস ভার্টিক্যালি একটা ব্লক আছে এখানে এ ব্লক সেটা ভার্টিক্যালি ফল করলো এইচ হাইট ঠিক আছে এইচ হাইটে ফল করলো আচ্ছা ব্লক বি স্টার্টস ফ্রম রেস্ট অ্যান্ড স্লাইডস ডাউন এ ফ্রিকশনলেস এখানে বি একটা আছে সে কি করলো সে ডাইরেক্টলি না নেমে ও একটা লেস নতি বরাবর নামলো কিন্তু তার হাইটও এইচই আছে মানে এটাও এইচ হাইটে নামলো এটাও আর এটা রেস্ট রেস্টে থেকে নামলো আর কি জাস্ট স্লিপ করে গেল এই বরাবর আর এ কিন্তু রেস্ট থেকে ফল করলো ঠিক আছে তো এইখানে যখন দুটো যখন হিট করবে তো কার ফোর্স মানে কার ভেলোসিটি বেশি হবে আর কি হুইচ ব্লক হিটস দ্য গ্রাউন্ড উইথ গ্রেটেস্ট স্পিড এটার অ্যান্সার কি হবে বলো খুব সহজ কোশ্চেন কিন্তু দেয়ার ইজ নো ফ্রিকশন ইনভলভড ঠিক আছে তাহলে অনলি ফোর্স যেটা অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স দ্যাট ইজ এ কনজারভেটিভ ফোর্স তো কনজারভেটিভ ফোর্স যদি অ্যাপ্লাই হয় তাহলে কী হবে যে কাইনেটিক এনার্জি প্লাস পোটেন্সিয়াল এনার্জি সেটা সংরক্ষিত হবে তাই না তাহলে এখানে যখন আমরা বস্তুটা ছিল স্থির অবস্থায় ছিল এখানে হচ্ছে এটাও স্থির এটাও স্থির দুটোই সেম হাইটে আছে তার মানে দুটোরই পোটেন্সিয়াল এনার্জি কিন্তু সেম ছিল আর যখন নিচে নামবে দুটোরই পোটেন্সিয়াল এনার্জি জিরো তাহলে দুটোরই কাইনেটিক এনার্জি সেম থাকা উচিত ঠিক আছে তাহলে এটা হচ্ছে যে কে প্লাস ইউ ইজ কনস্ট্যান্ট এটা অ্যাপ্লাই হবে এখানে ঠিক আছে সো সেম অ্যান্সার কত হবে অ্যান্সার হবে সেম বোঝা গেল এটা হচ্ছে সেম অ্যান্সার হবে দুটোরই কাইনেটিক এনার্জি কিন্তু সেম থাকবে পোটেন্সিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি এনার্জির ক্ষেত্রে ইনিশিয়াল স্পিড ভি আর একটা একটা তো স্লাইডস ডাউন ফ্রিকশনলেস ইনক্লাইন অফ হাইটে তাহলে একটা ইনক্লাইন করছে আর বি কি হচ্ছে বি একটা হরিজেন্টাল স্পিড দেওয়া হচ্ছে সো বিকে একটা হরেজেন্টাল স্পিড ভি দেওয়া হলো সে তারপরে কি হলো তাহলে এটা একটা প্যারাবোলিক এখানে গিয়ে হিট করবে ঠিক আছে তো হাইট কিন্তু দুটোরই দুটোরই এইচ এইচ হাইট তো একটাকে আমি ইনক্লাইন বরাবর ছেড়ে দিচ্ছি ফ্রিকশনলেস ইনক্লাইন উইথ ভি স্পিড এটা ভি স্পিডে এটা ফেলে দিচ্ছি আর এটাকে ভি স্পিডে আমি এই বরাবর ভি স্পিডটা দিলাম ঠিক আছে এটা হরেজেন্টাল স্পিড দিলাম আর এটাকে এই বরাবর স্পিড দিয়ে ওকে আমি ফেলে দিলাম তাহলে দুটো যখন হিট করবে গ্রাউন্ডে তখন কে বেশি জোরে হিট করবে কথাটা বুঝতে সো এখানেও এখানে একই কথা আসবে বিকজ দেয়ার ইজ নো ফ্রিকশন ইনভলভ হুম আমরা এখানে ফ্রিকশনটাকে যদিও এখানে বাতাসের একটা এ থাকতে পারে রেজিস্টেন্স থাকতে পারে বাট উই ইগনোর দ্যাট ঠিক আছে তো বাতাসের এটাকে ইগনোর করে দেবো ওখানেও কোশ্চেন হয়তো বলা থাকবে যে বাতাসের রেজিস্ট্যান্সটাকে ইগনোর করতে হবে তো ইন দ্যাট কেস দুটোরই ভেলোসিটি যেহেতু সেম তাহলে দুটোরই কাইনেটিক এনার্জি কিন্তু সেম আর পোটেন্সিয়াল এনার্জিও সেম বিকজ দ্য হাইট ইজ সেম তাহলে নিচেও একই থাকবে নিচে পোটেন্সিয়াল এনার্জি জিরো তাহলে সেম অ্যাস কাইনেটিক এনার্জি তো এখানেও অ্যান্সার কিন্তু সেমই আসবে ঠিক আছে যদিও এখানে ভেলোসিটি দেখো দুটো ডিফারেন্ট ডিরেকশানে আছে ঠিক আছে আমি যদি এই বস্তুটাকে ওপরের দিকে ছুঁড়ে দিতাম ভি ভি ভেলোসিটিতে তাহলেও কিন্তু একই গল্প একটা বস্তুকে তুমি উপরের দিকে ছুঁড়ে দাও ভি ভেলোসিটিতে আর একটাকে ভি ভেলোসিটিতে নিচের দিকে ছুঁড়ে দাও কথাটা বুঝতে পেরেছো একটাকে ভি ভেলোসিটিতে ওপরে ছুঁড়ো আর একটাকে ভি ভেলোসিটিতে নিচে ছুঁড়ো এবার দুটোই যখন পড়বে একই টাইমে পড়বে না ডেফিনেটলি টাইম ইজ ডিফারেন্ট বাট যখন দুটোই পড়বে তখন দুটোরই কিন্তু ভেলোসিটি সেম থাকবে কারণ এই যখন যখন এই ডিরেক্স এই পজিশনে ছিল দুটোরই কিন্তু কাইনেটিক এনার্জি আর পোটেন্সিয়াল এনার্জি কিন্তু সেম ছিল তাহলে এখানেও দুটোরই সেম থাকা উচিত বুঝতে পেরেছ তো এই জিনিসগুলো হবে ওকে তো আর দুটো অঙ্ক আমি আজকে করালাম না দুটো তোমরা একটু ট্রাই করে দেখতে পারো ঠিক আছে যদি তোমাদের মনে হয় যে এই দুটো করা দরকার হবে এই 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 কোশ্চেনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট নয় তার কারণ হচ্ছে এগুলো সলিউশন একটু বড় বড় ঠিক আছে আর তোমাদের তো এমসিকিউ কিউ কোশ্চেন আসবে এই ধরনের কোশ্চেন আসার চান্স খুব কম বারো পর্যন্ত যেগুলো করালাম সেগুলোর চান্স অনেক বেশি কারণ এগুলো অনেকটা থিওরিটিক্যাল কোশ্চেন হ্যাঁ এবং কনসেপ্ট না জানলে কিন্তু এই অঙ্কগুলো হবে না বুঝতে পেরেছ সো সেই জন্য আমি এই কনসেপচুয়াল অঙ্কগুলো তোমাদেরকে বেশি বেশি করালাম चलो ते आज के अवधि था